নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি আগামী এপ্রিল মাসের 13 তারিখ যে প্রায় পরবর্তী 1 বছরের জন্য মীন রাশিতে গোচর সংগঠিত করতে চলেছে তার উপর একটা সার্বিক আলোচনা। আলোচনা শুরুর আগে আমি 3টে বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। নাম্বার 1, এই আলোচনাটাকে 3টে ভাগে ভাগ করে আলোচনা করা হবে। প্রথম পর্যায়ে আলোচনাটা হবে বৃহস্পতির যে মার্গী গতি, অর্থাৎ 13ই এপ্রিল থেকে 29শে জুলাই পর্যন্ত এই সময়টা বৃহস্পতি মার্গী গতিতে থাকবে মীন রাশিতে। তারপরে বৃহস্পতি বকরি হবে, বকরি অবস্থায় বৃহস্পতি থাকবে 24শে নভেম্বর পর্যন্ত। এটা একটা আলোচনা হবে। 24শে নভেম্বর বৃহস্পতি যখন পুনরায় মার্গী হবে এবং প্রায় পুরো মীন রাশি 4 ডিগ্রির একটু ওপরের থেকে পরবর্তী 25 ডিগ্রি ও ক্রস করে মেষ রাশিতে প্রবেশ করবে সামনের বছর, অর্থাৎ 2023 সালের 22শে এপ্রিল, সেই সময় পর্যন্ত একটা আলোচনা হবে। প্রাথমিক যে আলোচনাটা করব সেটা মীন রাশিতে বৃহস্পতির অবস্থানকালে যে সার্বিক আলোচনা সেটা করব। তারপরে কখনো যদি গুরুত্বপূর্ণ কোনো নক্ষত্র বা নবাংশ শিফটিং হয় সেটা নিয়ে একটা মিডটার্ম আলোচনা করে দেব। এর ব্যতিরেকে এই আলোচনার আরও 2টো পার্ট হবে, একটা জুলাই মাসের 3rd উইকের সময় হবে আর একটা নভেম্বর মাসের 3rd উইকের সময় হবে, যদি সব কিছু ঠিকঠাক মতন চলে তো। এই হচ্ছে আলোচনার প্রাককালে আপনাদের 3টে কন্ডিশন বলে নিলাম। আর আলোচনা শুরুর একদম আগে আপনাদের আরও একটা কথা পুনরায় বলে নিচ্ছে যে দয়া করে ফোনে আমি ছক দেখি না, এটা হচ্ছে প্রথম কথা। দয়া করে ফোনে দেখার ব্যাপারটা, আমাকে রোজ যদি এক কথা বলতে হয় সেটা খুব বিরক্তিকর, যিনি শোনেন আর যিনি ব্যাপারটা উপলব্ধি করতে পারেন না তিনি কি বোঝেন আমি জানি না। দয়া করে ফোনের মধ্যে কেউ ফোন করে এই পাঠাচ্ছি সেই পাঠাচ্ছি এগুলো করবেন না, দিস আর ভেরি এম্বারেসিং। যখন বারণ করছি তখন মিনিমাম একটা ওবিডিয়েন্স মেনটেন করুন, আমি রিকোয়েস্ট করছি এটা করবেন না। আর নাম্বার 2 হচ্ছে দয়া করে একটু শেয়ার করবেন এটা, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা। এবছরের এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ বৃহস্পতির শিফটিং আছে, শনির শিফটিং আছে, তারপরে রাহু কেতুর শিফটিং আছে, বড় প্ল্যানেটসগুলোর শিফটিং আছে, যারা স্লো মুভিং প্ল্যানেট। এর মধ্যে রাহু কেতু প্ল্যানেট নয়, সিউডো প্ল্যানেট, কিন্তু শনি এবং বৃহস্পতির মতন 2টো বড় গ্রহের প্ল্যানেটের শিফটিং আছে। এবং এই শিফটিংয়ের মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সমস্ত প্ল্যানেটগুলো, বিশেষত বড় প্ল্যানেটগুলো, প্রত্যেকেই তার স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করবে এবং পরবর্তী 1 বছর তো অন্তত। বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করার আগে পর্যন্ত নিজের দ্বাদশ, মানে কালপুরুষের দ্বাদশ ঘরে অবস্থান করবে, সেটা নিজের স্বক্ষেত্র। শনি কিছুদিনের জন্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এপ্রিল মাসের একদম শেষ দিকে এবং মোটামুটি ও জুলাই মাসের প্রায় 2nd উইক পর্যন্ত থাকবে মকর কুম্ভ রাশিতে, পুনরায় মকর রাশিতে নেমে আসবে। তো মকর এবং কুম্ভ পুরো 2টোই হচ্ছে শনির নিজস্ব ঘর, তো সবাই নিজের ঘরে পোস্টেড থাকবে বড় প্ল্যানেটগুলো। তো এটার একটা অবশ্যই ধনাত্মক এফেক্ট, পজিটিভ ইফেক্ট আমরা সবাই পাব, প্রকৃতির ওপর পাব। কিন্তু অন্যান্য প্ল্যানেটের সিচুয়েশন উইথ রেসপেক্ট টু দিস টু জাইগ্যান্টিক প্ল্যানেটস, যেহেতু একটু গণ্ডগোলের থাকবে, সেহেতু বছরের মাঝ অংশের পর থেকে, মোটামুটি আরও স্পেসিফিক্যালি আমি বলছি আপনাদের, যবে থেকে বৃহস্পতি বকরি হয়ে যাবে, অর্থাৎ 29শে জুলাইয়ের পর থেকে সিচুয়েশন কিন্তু একটু একটু স্টিকি হয়ে আসবে, একটু প্রবলেমেটিক থাকবে। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে জীবন উপলব্ধি করবেন এবং তখন সেটা আরও বেটার বুঝতে পারবেন এবং তার মধ্যে অনেক তথ্য দেওয়া যাবে, সুতরাং সবাই আপডেটেডও থাকতে পারবেন, অসুবিধে হবে না। আমি একটু একদম মূল আলোচনায় প্রবেশ করে যাচ্ছি। প্রথম প্রাথমিক ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে লগ্নভিত্তিক আলোচনা, জাস্ট আলোচনায় প্রবেশ করছি।
বৃহস্পতি আগামী 13ই এপ্রিল বেলা 11টা 22 মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করে ও প্রায় পূর্ণ গতিতেই থাকবে, 12 মিনিটের থেকে স্লাইট একটু কম গতিতে থাকবে, তাও পূর্ণ গতি ধরে নেওয়া যায়, এবং সেই গতিতে ও 5টা নবাংশ অতিক্রম করবে। মীন রাশির প্রথম নবাংশ হচ্ছে কর্কটের ঘর, শেষ নবাংশ হচ্ছে মীনের নিজের ঘর। তো 5টা নবাংশ মানে কর্কট থেকে ও বৃশ্চিক রাশির নবাংশ পর্যন্ত আসবে, পুরোটা আসতে পারবে না, আধা আধি পর্যন্ত আসবে। যতটা ডিস্টেন্স ও কভার করবে 29শে জুলাই পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করে ও প্রায় 3 মাসের মতো, 3 মাস সাড়ে 3 মাসের মতন ও মার্গী গতিতে থাকবে। এই মার্গী গতির শেষ 2 মাস খুব লো ভেলোসিটিতে থাকবে বৃহস্পতি, কিন্তু প্রথম দিকে কিন্তু গতি ওর ভালোই থাকবে। বিশেষ করে প্রথম 2টো নবাংশ কিন্তু ও মোরারলেস ওর কাছাকাছি, মূল ভেলোসিটির কাছাকাছিতেই থাকবে। তো যাই হোক, বৃহস্পতি যে দূরত্বটা অতিক্রম করবে 29শে জুলাই পর্যন্ত, সেটা হচ্ছে 14°34′56″। তো প্রায় 15 ডিগ্রি পর্যন্ত যাবে, সেটা হচ্ছে আমাদের বৃশ্চিক রাশির নবাংশ। এবং তারপরেও মার্গী অবস্থা থেকে বকরি হবে সেই দিন। কখন বকরি হবে না, ও বকরি হচ্ছে সেই দিন রাত, অর্থাৎ 29 তারিখ প্রায় মাঝরাতে 1টা 32 মিনিটে ও বকরি হয়ে যাবে। 28 থেকে 29 পড়বে, 1টা 32-এ ও মাঝরাতে বকরি হবে। বকরি হয়ে নিচের দিকে নাপতে শুরু করবে, নিচের দিকে নাপতে নাপতে ও 24শে নভেম্বর পর্যন্ত ও বকরি গতিতে থাকবে। বৃহস্পতি যখন বকরি হয় অ্যারাউন্ড 10 ডিগ্রি ও নিচের দিকে নামে। তো এই বকরি গতিতে থাকাকালীন ও ম্যাক্সিমাম যে ডিগ্রি পর্যন্ত নিচে নামবে সেটা হচ্ছে 4°39′30″। আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, সেইটা হচ্ছে 24শে নভেম্বর ভোরবেলা 4টে 48 মিনিট পর্যন্ত। তারপরেও মার্গী হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি বক্র ত্যাগ করবে 24শে নভেম্বর 2022 সালে। তখন বৃহস্পতির যে ডিগ্রিগত যে স্ফুট যেটা থাকবে সেটা হচ্ছে 4°39′40″, এবং মার্গী বকরি থেকে মার্গী হবে 4টে 48 মিনিটে। তারপরে আবার ও আস্তে আস্তে গতি নেবে পরবর্তী 42 দিনের মাথায়, ও প্রায় 8 মিনিটের কাছাকাছি, 7 থেকে 7.5 থেকে 8 মিনিটের কাছাকাছি গতিতে চলে যাবে, এবং পুনরায় ও এই ঘর পরিত্যাগ করবে, সেটা হচ্ছে 22শে এপ্রিল ভোর 4টে 38 মিনিটে। 22শে এপ্রিল, 21 থেকে 22 হবে যখন সামনের বছর, সেই সময় ও মেষ রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে বৃহস্পতির পুরো মীন রাশিতে অবস্থান। বৃহস্পতি এ প্রসঙ্গে বলে দিই যে এই 2টো করে ঘর মিলিয়ে বকরি হচ্ছে, মার্গী হচ্ছে, বৃহস্পতি একবার করেই বকরি হয়। বকরি অবস্থায় বৃহস্পতি 118 থেকে 122 দিন পর্যন্ত থাকে, অর্থাৎ প্রায় 4 মাস থাকে। শনি বকরি অবস্থায় প্রায় 5 মাসের কাছাকাছি থাকে। মুখ্যত অ্যারিথমেটিক্যালি যে বকরির ডেজটা আছে, অর্থাৎ রেট্রোগ্রেডে যে ডেজটা আছে, সেটা মঙ্গল মোটামুটি 61 থেকে 64 দিন থাকে, কিন্তু মঙ্গল কিছু কিছু সেগমেন্টে মোটামুটি 15.5 বছর অন্তর মঙ্গল প্রায় 2.5 মাসের জন্য বকরি হয়, যেটা এই বছর সে হবে। 30শে অক্টোবর থেকে বকরি হবে, থাকবে সামনের বছর 13ই জানুয়ারি পর্যন্ত। 12 থেকে 13 হবে, রাত্রি 12টা সামথিং মঙ্গল ডাইরেক্ট হবে, এবং সেটা বৃষ রাশিতে হবে। মিথুনে এসে বকরি হয়, বৃষতে ঢুকবে। তো এটা এই বছরের সিরিজ অফ প্ল্যানেটের একটা ট্রানজিশন আছে, তার খুব গুরুত্বপূর্ণ অবস্থান আছে, তার উপরে আমাদের জীবনযাত্রার উপরে প্রভাব পড়বে। তা আমরা মূলত সার্বিক আলোচনাটা করব, পরে বকরি হওয়ার পরে আলোচনাটাই যাব আবার, যেটা খুব ইম্পর্টেন্ট আলোচনা হবে আগামী 3.5 মাস পরে। যাই হোক, নর্মাল আলোচনায় বলি বৃহস্পতির কারকতা কি। বৃহস্পতি হচ্ছে পঞ্চম ভাবের কারক, বৃহস্পতি নবম ভাবের কারক, বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে দশম ভাবেরও কারক, ক্ষেত্র বিশেষে মানুষের গুণ এবং কর্ম হিসেবে দশম ভাবেরও কারক। বৃহস্পতি যে কারকতা মূলত প্রদর্শন করে সেটা হচ্ছে
সবসময় মনে রাখবেন আলো, দ্য লাইট, নলেজ। নলেজ কিরকম? ইনিশিয়াল ক্ষেত্রে মেটেরিয়াল নলেজ, পরবর্তীকালে স্পিরিচুয়াল নলেজের পেডিস্টাল। অনেকবার আমি এই প্ল্যাটফর্মের উপরে আলোচনা করেছি, আরেকবার যেহেতু সোললি জুপিটারের আলোচনা হচ্ছে সেই জন্য বলে দিচ্ছি। আচ্ছা, তার সাথে সেটা কি করে না মেটেরিয়াল, সেই নলেজটা পরবর্তীকালে আপনার স্পিরিচুয়াল গেইনের জন্য সহায়তা করে। এটা অন্ধকারকে দূর করে। বৃহস্পতির শিক্ষা আমাদের কি করে? শিক্ষা মানে শুধুমাত্র মেটেরিয়াল শিক্ষা নয়, এডুকেশন মানে বোথ কম্বিনেশন অফ মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন। সেটা আমাদের অন্ধকার থেকে দূর করে, আমাদের আলোতে আসতে সহায়তা করে। তার সাথে কি করে? আমাদের ফ্যামিলি অর্থাৎ অ্যাডিশন। একটা মানুষ সিঙ্গেল আছে, বিবাহ করলো, পরবর্তীকালে সন্তান সন্ততি হলো, তো সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। পিতামাতার পরিবারের সাথে সাথে তার নিজেরও একটা পরিবারের এক্সপ্যানশন হচ্ছে। এই এক্সপ্যানশনটার সাথে জুপিটার যুক্ত, সুখ শান্তি পরিতৃপ্তি সন্তোষ, একটা একটা পরিপূর্ণ একটা ফ্যামিলি। পরিপূর্ণ মানে আমি খুব খুব কোনো লুক্সুরিয়াস দিক থেকে পরিপূর্ণ বলছি না, আমি বলছি তার প্যারামিটারগুলো, যেখানে একটা শিক্ষা আছে, একটা মিনিমাম একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আছে, একটা বোধ আছে, কনসেন্স আছে, যেখানে তার মেটেরিয়াল ডিমান্ড কম্পারেটিভলি কম বা রেলিভেন্স আছে তার ক্ষেত্রে। সেই রকম বহু সন্তান লাভ, একের বেশি সন্তানের কারকও কিন্তু জুপিটার। স্ত্রী লাভ, পুরুষদের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি স্ত্রী লাভ, এটা হচ্ছে সৌভাগ্যের ফেটের প্রতীক। কারণ বৃহস্পতি কালপুরুষের নবম ভাব, তো নবম ভাব আমাদের আমাদের ডেস্টিনি, আমাদের আমাদের ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি, আমাদের পিতা, আমাদের পিতৃব্য, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের প্রপিতামহ, এভরিথিং বিং কন্ট্রোলড বাই দ্য নাইন্থ হাউস, অলসো দ্য স্পিরিচুয়াল ট্রাভেলিং। অলসো আপনার যদি ছোট ভাই বা বোন থাকে, তার যে স্ত্রী এবং স্বামী, তার সাথে আপনার সম্পর্ক, এ সমস্ত কিছু ডিটারমাইন করে নাইন্থ হাউস থেকে। মুখ্যত তার ধর্মভাব, তার প্রকৃতি ডিটারমাইন করে, এবং নিয়মানুবর্তিতা। ধর্ম মানে তার মধ্যে একটা অর্ডার আসা সব কিছুতে, তার প্রকৃতিটাকে পুরোপুরি বার করে আনে। অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটি উন্মেষ। নতুন কোনো মেটেরিয়াল কোনো ব্যবসা যদি শুরু করতে যায়, তার ক্ষেত্রে বৃহস্পতি কারক, জবের কারক, প্রমোশনের কারক, স্যালারি ইনক্রিমেন্টের কারক, যে কোনো একটা পরিপূর্ণতার সাথে জুপিটার যুক্ত। জুপিটারকে বহু ক্ষেত্রে পণ্ডিতেরা মায়ের সাথে তুলনা করেছে। আপনারা দেখবেন জুপিটার এক্সল্টেড হয় যে ঘরে, সেটা কর্কটের ঘর, কালপুরুষের ফোর্থ হাউসে। আমি অনেকে এই প্ল্যাটফর্ম থেকে অনেকবার প্রশ্ন করেছিলাম যে বৃহস্পতি তার মূল ত্রিকোণ থেকে এইট হাউসে এসে কেন এক্সল্টেড হয়। যদিও বৃহস্পতির এক্সল্টেশনের অ্যাকচুয়াল পাওয়ার সিংহ রাশিতে বৃহস্পতি দেয়, কিন্তু বৃহস্পতি কন্যা কর্কট রাশিতেও কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু নবাংশে অনেক বেটার ফল দেয়। অনেক বেটার মানে অন্যান্য ঘরের থেকে বেটার। তো সেগুলো অন্যদিকে চলে যাচ্ছে, যদি কেউ উত্তর দিতে পারেন তো দিতে পারেন যে কেন বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ থেকে এইট হাউসে গিয়ে বকরি হয়। বৃহস্পতি তো রিপুকারক ঘর নয়, আর এইট হাউস রিপুর কারক নয়, সিক্স হাউস হচ্ছে আমাদের রিপুকারক ঘর। তো শুক্র তার সিক্স হাউসে গিয়ে সেখানে এক্সল্টেড হয়, কেন জুপিটার হয়, এটা এক নম্বর। নাম্বার টু, বৃহস্পতি তার সাথে কি করে? বৃহস্পতি এডুকেশনের স্প্রেড করে। আমাদের শিক্ষক, যে কোনো দপ্তরের শিক্ষক, সেটা মেটেরিয়াল গুরু বোধ স্পিরিচুয়াল গুরু দুজনেই একসাথে যুক্ত। কোনো মাস্টারমশাই, কোনো অধ্যাপক, কোনো উপাচার্যের, এই যে সম্মানীয় ব্যক্তিরা যারা আছেন, তারা প্রত্যেকে, সেটা যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, স্কুলের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, যে লেভেলে তিনি শিক্ষাদান করুক, তিনি অ্যাকচুয়ালি অন্ধকার দূর করছে। সুতরাং টোটালি সিম্বলাইজেস উইথ জুপিটার। জুপিটার এছাড়া কি করে? জুপিটার আমাদের যে সোল, সেই সোলকে, সেই হচ্ছে রবি সান, তার পালক হচ্ছে জুপিটার, তার গাইড হচ্ছে জুপিটার। শান্তি,
পিস তার সাথে জুপিটার যুক্ত, জুপিটার ভীষণ পিসফুল প্ল্যানেট, এবং পিস না থাকলে আপনার ডেভেলপমেন্ট হবে না কখনো। তো জুপিটার যেহেতু ডাইরেক্টলি আপনার মেটেরিয়াল ডেভেলপমেন্টের সাথে যুক্ত, তো আপনার জীবনে একটা মিনিমাম পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি না থাকলে আপনার পরের কন্ডিশনটা ফুলফিলডই হবে না। সেই জন্য পিস খুব ইম্পর্টেন্ট, পেশেন্স খুব ইম্পর্টেন্ট জুপিটারের সাথে। স্যাটার্নের সাথেও পেশেন্স আছে, কিন্তু সেটার একটা অন্য মোডাস আছে। তো বিভিন্ন ধরনের গুণ আমাদের মেটেরিয়াল তথা প্রাথমিক পদক্ষেপ অফ স্পিরিচুয়ালিটির যে গুণ, সেটা কিন্তু জুপিটারের মধ্যে আসে। কালপুরুষের দ্বাদশ ঘর জুপিটার, আমরা বলি এটাকে, আমরা মানে যারা পণ্ডিতরা, আমরা যারা অনুসরণ করি তাদের, তারা বলি এটা ভগবানের ঘর, দ্য হাউস অফ দ্য গড। কেন? নবম ভাব হচ্ছে ঈশ্বরের অবস্থান, তো নাইন্থ হাউস আমাদের আইডেন্টিটি, সোল। সোল কি না, সে পরমাত্মার অংশ, তো তার ফোর্থ হাউস। তো দ্বাদশ ঘর আমাদের স্যালভেশনের ঘর, আমাদের মোক্ষের ঘর, এবং সেই দ্বাদশ ঘরের দ্বাদশ ভাব হচ্ছে শনির মূল ত্রিকোণের ঘর। তো সেক্ষেত্রে তার পরিপূর্ণ বিকাশ এখানে বৃহস্পতি পায়। বৃহস্পতি যখন এখানে প্রবেশ করবে, প্রথম কথা তো সে নিজের ঘরে প্রবেশ করবে। অনেক দিন পরে সে জানে, সে তার যে টেনিয়ার, সে মোর অর লেস এক বছর থাকে। এক বছরের থেকে বৃহস্পতি অ্যাকচুয়ালি একটু কম সময় থাকে, কিন্তু আপনারা হিসেব করে দেখবেন এই বছর কিন্তু এক বছরের থেকে সে প্রায় নদিন মতো বেশি থাকছে এই ঘরে। অ্যাকচুয়ালি এটা ব্যালেন্স করছে। জুপিটার এই ঘরে লাস্ট ছিল প্রায় 12.5 বছর আগে, ব্যালেন্স করছে। প্রত্যেকটা বৃহস্পতির যে 12 বছরের যে ইয়ার হয়, সেটা আমাদের যে কাল, কালগত প্ল্যানেট, মেটেরিয়াল কাল, সে তো স্যাটার্ন, তার 1/2 ভাগের 1 ভাগ সময় দেয়। মানে বৃহস্পতি একটা ঘরে 1 বছর থাকে টেন্টেটিভলি, শনি 2.5 বছর থাকে, শনির ঘুরতে টেন্টেটিভলি 30 বছর, অ্যাকচুয়ালি 29 বছর 7 মাস, এবং জুপিটারের ক্ষেত্রে সেটা সময় লাগে প্রায় 11 বছর 7 সাড়ে 7 মাস মতো। তো সেই হিসাবে 2/2 ভাগের 1 ভাগ, তো 2/2 ভাগ কাল নির্দেশ করে। বৃহস্পতি যখন 12টা ঘর ঘুরে আসে, সেই সময় শনি মোটামুটি তার 1 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘর, অর্থাৎ মেষ রাশিতে যখন বৃহস্পতি থাকবে, শনি তখন কুম্ভ রাশিতে অবস্থান করবে। তো শনি যখন বৃহস্পতি যখন পুনরায় মীন রাশির শেষ অবস্থানে আসবে, অর্থাৎ 23 থেকে 12 বছর পরে, তার মানে 35 সালে, তো সেই সময় কিন্তু শনি কুম্ভ রাশি থেকে 5 নম্বর ঘরে থাকবে, তার মানে মিথুন রাশিতে অবস্থান করবে। এইভাবেই যায়। তো এই ক্যালকুলেশনটা কেন বললাম, এগুলো আলোচনার ক্ষেত্রে কাজে লাগে, আপনাদের মাথায় থাকে যে কোন প্ল্যানেট কোথায় আছে, কখন আবার গুরুসৌরী যোগ হবে। আমি বলেছি গুরুসৌরী যোগ মোটামুটি 19 বছর 8 মাস অন্তর অন্তর হয়। তো গুরুসৌরী যোগ মকর রাশিতে হয়েছে, তার 19 বছর 8 মাস মানে আবার 2039 সালে গুরুসৌরী যোগ হবে। যেই গুরুসৌরী যোগ হয়েছিল 1979 সালের শেষের দিক থেকে 1980 সালের প্রায় জুলাই মাস পর্যন্ত যে গুরুসৌরী যোগ ছিল সিংহ রাশিতে, সেটা হবে। আবার তার 19 বছর পরে আবার হবে 2060 সালে, এইভাবে এগোতে থাকে। তো প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট স্পেস আছে, সেই স্পেস। এখন একটি প্ল্যানেট যখন তার নিজের ঘরে ফিরে আসে, এবং অনেকগুলো এর মধ্যেখানে বৃহস্পতি দীর্ঘদিন ডেবিলিটেটেড অবস্থায় ছিল, অর্থাৎ নিচ ছিল, বৃহস্পতি নিচ অবস্থায়। আমি অনেকবার বলেছি নিচ অবস্থায় কিন্তু গ্রহের বল কমে না, গ্রহের যে প্রকৃতি তার প্রকৃতির বাইরে গ্রহ ফল দেওয়ার চেষ্টা করে। তো বৃহস্পতিও দিয়েছে দীর্ঘদিন, সে বিভিন্ন রকম একটু ডাইভার্সিফাইড এফেক্ট দিয়েছে, তার অ্যাকচুয়াল এফেক্টের বাইরে দিয়েছে। তো সেই দিক থেকে তার ফল আমরা সবাই জানি, আমি আর সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু বৃহস্পতি এখন মীন রাশিতে যখন ঢুকবে, সে প্রথমত রিল্যাক্সড হয়ে যাবে এখানে ঢোকার পরে। এবং মীন হচ্ছে খুব গভীর নলেজের ঘর, এর এর যে তল, এর যে ডেপথ পাওয়াটা খুব কঠিন। গভীর জল, ভারী জল, একটু টেম্পারেচারওয়ালা জল, ভারী মানে তার ডেন্সিটি বেশি, থকথকে অনেক বেশি। তো সেই হিসাবে জুপিটার তার নিজের কোয়ালিটি, নিজের সাথে সাদৃশ্যপূর্ণ ঘরে এসে ঢুকবে। এখানে বৃহস্পতি খুব রিল্যাক্সড থাকে মীন রাশিতে, এবং সে তার পরিপূর্ণ ফল দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সমাজে নলেজের স্প্রেড করাবে, মানুষের মধ্যে হিউম্যানিটি বৃদ্ধি করবে,
এখান থেকে তার দৃষ্টিগুলো দেখুন, তার তিনটে দৃষ্টি থাকবে, পঞ্চম সপ্তম নবম, প্রথম চরণের তিনটে দৃষ্টি। তো পঞ্চমে সে চন্দ্রের ঘরকে দেখবে, সপ্তমে সে বুধের ঘরকে দেখবে, নবমে সে মঙ্গলের ঘরকে দেখবে। অর্থাৎ বৃহস্পতির যে নবাংশগত যে স্প্রেডিংটা আছে, সেই স্প্রেডিংয়ের তিনটে সেই ব্যান্ডউইথের মধ্যেই সে তার দৃষ্টিটা থাকবে, তার বাইরে সে যাবে না। তো ফিফথ হাউস চন্দ্রের ঘর, চন্দ্র মানে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘর, কালপুরুষের 4 নম্বর ঘর, সেই ঘরে দৃষ্টি দেবে। তো স্বাভাবিকভাবে মানুষকে পিসফুল করার চেষ্টা করবে। এবার এই চেষ্টা করার কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কারণ বৃহস্পতির দিকে রাহু এগিয়ে আসবে আস্তে আস্তে। যদিও এই বছরে সেটা ঘটবে না, সেটা ঘটবে 2023 সালে যখন রাহু বৃহস্পতি ক্রসিং করবে, এবং সেটা কেতুন নক্ষত্রে ঘটবে। তো সেটা একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, কিন্তু এগোতে থাকবে বৃহস্পতির দিকে কনস্ট্যান্টলি। মানে বৃহস্পতি প্রবেশ করবার মীন রাশি, তার একদিন আগেই কিন্তু রাহু কেতুরও ট্রানজিশনটা হয়ে যাবে। তো সেদিক থেকে বৃহস্পতির পরবর্তীকালে একটা অবস্ট্যাকল আছে, সেটা ওকে ডিঙাতে হবে, তার কিছুটা শক্তি ক্ষয় হবে। সেটা এখানে তার কিছু হচ্ছে না, সে রিল্যাক্স থাকবে, তার ফলে মনুষ্যত্ব বোধ, মানুষের মধ্যে একটা ফিলান্থ্রপিক মেন্টালিটি সে স্প্রেড করার চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতির একটা ব্যাপার আছে, বৃহস্পতি গুরু, বৃহস্পতি পথ দেখায়, কিন্তু বৃহস্পতি অনেকটা মায়ের মতন গুরু, সে খুব কঠোর শাসন করে না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আপনি যদি একান্ত অত্যন্ত অন্যায়জনক কাজকর্ম শুরু করেন, যার মধ্যে কোনো রকম প্যারিটি নেই এবং একদম একটা মিথ্যা, ইললেজিটিমেসি সব কিছুর একটা পরকাষ্ঠা হয়ে যায়, তখন বৃহস্পতি স্ট্রিক্ট মেজার নেয়। এছাড়া কিন্তু বৃহস্পতির শাসন মায়ের মতো, অর্থাৎ সে সামান্য রিভিউ করে ছেড়ে দেয়, সামান্য একটু পীড়া দিয়ে তাকে পথ দেখিয়ে ছেড়ে দেয়। কারণ বৃহস্পতি সার্বিকভাবে সাত্ত্বিক প্ল্যানেট, সার্বিকভাবে, এবং সুতরাং সে তার গুণ, আমাদের কলিযুগে যে মেটেরিয়াল চাহিদা, তার পরিপূর্ণ যোগান বৃহস্পতি দিতে থাকে, সুতরাং সেটা কিন্তু সে করতে থাকবে। কিন্তু অন্যান্য প্ল্যানেটস যেহেতু বেটার পোস্টিং থাকবে না, বৃহস্পতি বকরি হওয়ার পর কিন্তু এর ফলটা একটু ইনভার্টেড হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা আলোচনায় যখন করব পরে সেটা তখন বলে দেব। তবে মার্গী গতিতে থাকাকালীন বৃহস্পতি কিন্তু তার ফলটা দেবে, এবং সেই ফলের একটা বেটার এফেক্ট আপনারা পাবেন। অ্যাকচুয়ালি বুধ যখন যখন বুধ নিচ হয়, ডেবিলিটেটেড হয়, এই ঘরে বুধও প্রবেশ করবে 24 তারিখ, এবং বুধ এঘর থেকে বেরিয়ে যাবে, তারপরে বৃহস্পতি প্রবেশ করবে। তো এই ডেবিলিটেটেড থাকাকালীন সময়টা পর্যন্ত আপনারা নিজেদের সিদ্ধান্তগুলোকে একটু বুঝে শুনে নেবেন, না হলে কিছু সমস্যা হবে। আদারওয়াইজ কিন্তু বৃহস্পতি এখানে প্রবেশ করার, আর জুপিটার কিন্তু প্রবেশ করা মাত্র ফল দেয় এবং সেই ফল বোঝা যায়। এমন কোনো সিচুয়েশন যদি না হয় যে বৃহস্পতি 30 মিনিট ঢুকে বা 2 ডিগ্রি ঢুকে আবার বকরি হয়ে চলে আসবে উল্টো দিকের, মানে তার আগের ঘরে, তাহলে সে ফল অন্যরকম দেবে। সেই ফলের মধ্যে তারতম্য রয়েছে, কোন নবাংশে রয়েছে, কতটা যাচ্ছে, কতটা করে গতি কমছে, অনেক কিছু মাপার ব্যাপার আছে। এখানে কিন্তু ফ্রিল্যান্স যাবে সে, এবং গতবার যেরকম হয়েছিল যে মকর রাশিতে 1.5-2 ডিগ্রি মতন নেমে এসেছিল, এবছর কিন্তু আর নামবে না, এবছর সে মীন রাশিতেই অবস্থান করবে, পরের বছর মেষ রাশিতে অবস্থান করবে, তার পরের বছর বৃষ রাশিতে অবস্থান করবে, নর্মাল ট্রানজিট হবে। এটা অনেকটা বেটার যে একটা ঘরের পরিপূর্ণ ফল সে দেওয়ার চেষ্টা করবে এবং নিজের ঘরে, ফলে এ অনেকটা হালটা ধরে রাখার চেষ্টা করবে। অন্যান্য প্ল্যানেটগুলো যখন কিছুটা নেগেটিভ ফল দেবে, তখন এ অনেকটা হাল ধরে রাখবে। বাট বকরি থাকাকালীন অবস্থায় কিন্তু একটা সময় এমন যাবে, 7ই সম্ভবত ডেটটা আপনাদের আমি দেখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর তার ধরুন আরও 1 সপ্তাহ আগে থেকে, সেপ্টেম্বরে 2-3 তারিখের থেকে মোটামুটি বৃহস্পতি ডাইরেক্ট হওয়া পর্যন্ত 24 তারিখ, তারপরে আরও 7 দিন ধরুন, তো নভেম্বরের শেষ, এই যে অলমোস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টে মাস কিন্তু প্রত্যেককেই সাবধান থাকতে হবে। একটু আগাম বলে রাখলাম, কিন্তু সেটা নিয়ে প্যানিক হওয়ার মতন কিছু নেই, এটা একটা কলোকুয়াল ব্যাপার, সবসময় হয় কিছু না কিছু, এবারও হবে।
আমি এবার লগ্ন ভিত্তিক আপনাদের ফল বলে দেব, একদম মেষ লগ্ন থেকে শুরু করব এবং বলে দেব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, নবম এবং দ্বাদশ ভাবের কারক বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে আছে, একদম আমাদের মানে পরিষ্কারভাবে যদি মানে আপনি যদি বিবেচনা করেন তাহলে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে বলা আছে যে যে ভাবের যে প্ল্যানেট আছে সে যদি সেইভাবে বসে থাকে তাহলে ভাবকে নষ্ট করে। অ্যাকচুয়ালি জুপিটার যেখানে বসে থাকে সেখানে স্থান হানি করে। অ্যাকচুয়ালি জুপিটার এত ওয়েটি, এত এত মাসি প্ল্যানেট, এত হেভি প্ল্যানেট যে সে সেই জায়গাটাকে বসিয়ে দেয়, ওটা তার নিজের ঘর, কিন্তু সে যদি খুব ভারী হয় তাহলে কি হবে, সেই ঘরও ডেবে যাবে। তো সেই সিচুয়েশনটা জুপিটার করে, তো একটা স্থানহানি করা এখানে জুপিটার। এখান থেকে জুপিটারের তিনটে দৃষ্টি থাকবে, সেটা হচ্ছে মেষ লগ্নের চতুর্থে, মেষ লগ্নের ষষ্ঠে, মেষ লগ্নের অষ্টমে তিনটে দৃষ্টি থাকবে। ফল কি হবে প্রথম তো আপনাদের বলে দিই, এখানে জুপিটার প্রবেশ করা মাত্র কিছুটা ইনার্শিয়া তৈরি করবে, অর্থাৎ জাতক জাতিকার মধ্যে কিছুটা জড়তা তৈরি করবে। জড়তা কোন জায়গায়? না, সম্পদ আরোহণের ক্ষেত্রে জড়তা, পরিষ্কার ব্যাপার। সম্পদ আরোহণ, যারা ছোটোখাটো চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের হঠাৎ করে একটা 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 স্লোনেস তৈরি হবে, ঠিক আছে যা আছে অল্প করলেই হবে, এবং একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন আপনার মধ্যে প্রবলভাবে তৈরি হবে। তার সাথে যারা মনে করুন লং ডিস্টেন্সে কোনো জব খুঁজছেন, আমাকে অনেক লোক বলে যে ফরেনে যাওয়া যাবে অমুক তমুক, আমি বললাম দেখুন ফরেন তো ঈশ্বর বানাননি, ঈশ্বর এই গ্লোবটা বানিয়ে দিয়েছেন। এবার এই গ্লোবটাতে আমরা বিভিন্ন পলিটিক্যাল লাইন টেনে নিয়ে 208 দেশ বানিয়ে দিয়েছি, এবং এখনও অনেক দেশ তৈরি হচ্ছে আবার নষ্ট হচ্ছে, এরকম এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুদান ভেঙে দুটো দেশ তৈরি হয়েছে, সুরিনাম বলে একটা ছোটো দেশ আছে, আমাদের ইস্তিমোর বলে একটা ছোটো দেশ আছে কিছুদিন আগে তৈরি হয়েছে, এরকম বিভিন্ন দেশ তৈরি হয় আবার তাদের পলিটিক্যাল এ হয়, সেগুলো প্রশ্ন না, এই জাতীয় অবান্তর প্রশ্ন করার কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে যে আপনি বাইরে যেতে পারবেন কিনা, বাইরে মানে আমি টেন্টেটিভলি মুনি ঋষিরা যে ক্রোশে হিসেব দিয়েছে সেটা আমি কিলোমিটারে কনভার্ট করে দেখেছি 200 কিলোমিটার, তার মানে ঈশ্বর বলছে যে আপনার যেখানে জন্ম হয়েছে তার 200 কিলোমিটারের বাইরের যে অংশ তার উপরে জুরিসডিকশন আপনার নেই, সেখানে গেলে আপনি বাইরে চলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি বাইরে মানে আপনার জন্মস্থানের বাইরে, সেটা আমাদের অনেক বড় দেশ, 200 কিলোমিটার তো কোনো ব্যাপার না, আমাদের দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যা দূরত্ব সে তো অনেক, প্রায় 3000 কিলোমিটারের ওপরে এক এক দিকে ডিস্টেন্স। কিন্তু শাস্ত্র যেটা বলছে, যে শাস্ত্র কি বলছে, যে প্রকৃতিটা যখনই পাল্টে যাবে, আপনার মা বাবা তাদের থেকে আপনার সৃষ্টি হয়েছে, মেটেরিয়াল সৃষ্টি, সেই সৃষ্টিটা যে অঞ্চলে হয়েছে আপনার নেচার নার্চারটাও সেই অঞ্চলের উপরে হয়েছে, তার বাইরে যখন চলে যাবেন তখন আপনি ফরেনের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবেন, সেটা হচ্ছে ব্যাপার। যেরকম একটা সময় পূর্ব দিকের যে দেশ সেই দেশ আমাদেরই দেশ ছিল 47 সালের আগে, পরে সেটা অন্য দেশ হয়ে গেছে, তখন সেই দেশে গেলে কি কেউ বলতো আমরা ফরেন গেছি, কিন্তু এখন গেলে বলবে আমরা ফরেন গেছি। আর সেই দেশ থেকে কোনো ব্যক্তি ভারতবর্ষে আসলে বলবে আমি ফরেনে এসেছি। তো টার্মিনোলজি আর অ্যাস্ট্রোলজি দুটো এক নয়, সেটা তো পাল্টাবে, অ্যাস্ট্রোলজি কখনো পাল্টাবে না, এটা তো শাশ্বত, শাস্ত্র ইটার্নাল, সেটা কখনো পাল্টায় না। এটা এরম নয় যে কালকে বলার ভয়, তো পদ্ধতিগত কিছু এক একজনের এক এক রকম গুরুদের পদ্ধতি আছে, কিন্তু মেন জিনিসটা এক থাকে। তো লং ডিস্টেন্স ট্রাভেলিং হতে পারে, দূরেও ট্রাভেলিং হতে পারে, বৃহস্পতি বড় প্ল্যানেট তো আপনাকে দূরে নিয়ে যেতে পারে, অপেক্ষাকৃত জার্নি আপনার নিয়ে যেতে পারে, এবং সেটাকে মানে খুব পরিষ্কারভাবে বুঝে নিন যে আমাদের আমাদের যে মীন রাশি সেটা উত্তর দিককে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ নর্দার্ন সাইডকে, আর আমাদের যে কুম্ভ রাশি সেটা পশ্চিম দিককে নির্দেশ করে। তো দুটোর ইফেক্টে আপনাকে যদি বাইরে নিয়ে যায়, মিনের দ্বাদশের দ্বাদশ ভাবও তো দেখতে হবে, তো দুটো প্ল্যানেটকেই কনসিডার করতে হবে। এখন সৌভাগ্যক্রমে সেখানে শনি অবস্থান করবে, তো সেই হিসাবে দুটো প্ল্যানেটের রেজাল্টেন্ট এফেক্ট দিতে হবে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ আমাদের যেদিকে সবারই ট্রেন থাকে যে ইউরোপের দিকে যাব বা আমেরিকার দিকে যাব, সেদিকে গেলে অনেক অনেক নাকি অপরচুনিটি আছে, সেরকম ব্যাপার। তো
সেদিকে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে মানুষের। তার মানে কি এরম নয় যে কেউ পূর্ব দিকে যাবে না, বা কেউ জাপানে যাচ্ছে না, বা কেউ অন্যদিকে আমাদের থাইল্যান্ডের দিকে যাচ্ছে না, যাবে তার ছক অনুসারে হবে, বা সাদার্ন অস্ট্রেলিয়ায় যাচ্ছে না, এরকমও যাবে। কিন্তু আমি বলছি প্রবাবিলিটি ফ্যাক্টরটা বেশি থাকবে ওদিকে যাওয়ার। এটা জব হতে পারে, সেটা নর্মাল হায়ার এডুকেশন হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে, সেই সূত্রে আপনি যেতে পারেন। হ্যাঁ, আপনি যদি কোনো ইনভেস্ট করেন সেটা অবশ্যই লং টার্মে করবেন, চন্দ্রের ঘরে দৃষ্টি থাকবে, আপনার ফোর্থ হাউসে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে খুব বেটার এফেক্ট দেবে। আপনার মধ্যে একটু ডিপ্রেশন, একটু অ্যাংজাইটি, একটু এক ধরনের যে ধরুন সব কিছুতে একটু তাড়াহুড়ো করার মেন্টালিটি, এগুলো প্রাথমিক ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু বৃহস্পতি দুটো নবাংশ অতিক্রম করার পরে যখন মিথুন রাশির নবাংশ দিয়ে ক্রস করবে, তখন এটা গেট ডাউন হওয়ার চেষ্টা হবে, আস্তে আস্তে কমিয়ে দেবে। জুপিটার রিলিফ করে সবসময়, যেভাবেই থাকুক না কেন, সেই ভাবের যেরকম কার্মিক ফল অনুসারে তার যদি পজিটিভ নেগেটিভ কিছু ফল তো তাকে দিতেই হবে। কিন্তু বৃহস্পতি যদি শাস্তিও দেয়, তার কোয়ান্টামটা সে কমিয়ে দেয়। বারবার বলছি, মায়ের ভূমিকা পালন করে, তো মা কখনো তার সন্তানকে এমন কোনো শাস্তি দেবে না যে শাস্তিটা তার ক্ষেত্রে খুব বিপজ্জনক হতে পারে, ব্যতিক্রম দু একটি ব্যতি রেখে। এই সময় আপনাদের যাদের ঘুমের সমস্যা রয়েছে, হ্যাঁ, ইনসুমিয়ার প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে ঠিক হবে। ফোর্থ হাউসের দৃষ্টি আপনার বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবে। নতুন গৃহ নির্মাণ হতে পারে, গৃহ ক্রয় বিক্রয় হতে পারে, ভূমি সংক্রান্ত গৃহ ক্রয় বিক্রয় হতে পারে, মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা পুনর্স্থাপন, একটা রেস্টোরেশন আপনার হওয়ার কিন্তু যোগ আছে, খুব বেটার সময় আছে। সিক্সথ হাউসে যে দৃষ্টি থাকবে জুপিটারের, অন্তত মার্গী অবস্থায়, সেটা কিন্তু আপনার রোগ রিপু এবং শত্রু কমাতে সাহায্য করবে। অর্থাৎ শত্রুরা যতই চেষ্টা করুক, আপনার যদি একান্ত খুব খারাপ দশা এবং জন্মছকে যদি জুপিটার খুব দুর্বল না হয়, তাহলে কিন্তু প্রবলেম করবে না, একটা স্টেডি ফল দেবে, বেটার ফল দেওয়ার চেষ্টা করবে আপনাকে। আপনি মায়ের সাথে সম্পর্ক এবং আপনি বাড়িতে নতুন করে ডেকোরেশন করার একটা মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হবে। এবং এইট হাউসে যে দৃষ্টি থাকবে, সেই দৃষ্টি আপনার হঠাৎ করে কিছু গেইন দিতে পারে, কিছু হিডেন গেইন আসতে পারে, কিছু হায়ারার্কিয়াল গেইন আসতে পারে, শ্বশুরবাড়ি থেকে গেইন আসতে পারে আপনার। আপনি কোনো ডিপ রিসার্চ বা ইনভেস্টিগেশন যারা করে থাকেন বিভিন্ন রকম বিষয়ে, তাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল দেবে। অ্যাজ এ হোল মেষ রাশির ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি দ্বাদশে বৃহস্পতি আছে মানে সেটাকে খুব নেগেটিভ এই মুহূর্তে বলার নেই। বকরি হওয়ার পরে ফলে কিছু তারতম্য হবে, শুধু এইটুকু বলে দিই। যাদের দ্বাদশভাবে নর্মাল ক্ষেত্রে জুপিটার পোস্টেড আছে এবং জুপিটার জন্মলগ্নেই বকরি অবস্থায় আছে এবং দ্বাদশে, মনে করুন কারোর ধনুলগ্ন দ্বাদশে জুপিটার আছে, বকরি হতে চলেছে বা বকরি হয়ে আছে, তারা একটু সাবধানে থাকবেন চলাফেরার ক্ষেত্রে। স্লাইটলি অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আসতে পারে, কারণ আপনার লগ্নে রাহু ঢুকছে, সে নাইন্থ হাউসে দৃষ্টি দেবে, তো সে আপনাকে একটু মিসলিড করবার কিন্তু চেষ্টা করবে। ফিফথ হাউসের দৃষ্টিও আপনাকে মিসলিড করবার চেষ্টা করবে। এই জায়গাটা থেকে সাবধান থাকবেন, হাই ব্লাড প্রেশার থেকে সাবধান থাকবেন, যে কোনো রকম অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান থাকবেন, যাদের স্থূলত্বের প্রবলেম আছে, ওবিসিটির প্রবলেম আছে তারা সাবধান থাকবেন, যাদের লাংসে কফের সমস্যা রয়েছে, যাদের কাফ এন্ড কোল্ড খুব কোল্ড ক্যাচার যারা, তারা সাবধান থাকবেন। পরিবারের ইন্টিগ্রিটি রাখার চেষ্টা করবেন, বিশেষ করে স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন, পাইভোটাল রোল প্লে করার চেষ্টা করবেন। বৃষলগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, বৃষলগ্নের ক্ষেত্রে এইট হাউস এবং ইলেভেন্থ হাউসের লর্ড সেই ইলেভেন্থ হাউসে আছে। ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এক্ষেত্রে প্রত্যেকটা আলোচনার ক্ষেত্রেই কিন্তু ভাবপতি ভাবে থাকবে, তো ভাবপতি ভাবে থাকলে সবসময় মনে রাখবেন যে ভাবের কিন্তু কিছুটা নাশ হবে। হ্যাঁ, ভাবের নাশ হবে, এবং যাদের ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ অবস্থানে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন, যেমন সেটা কিন্তু একটা ন্যাচারাল রাজযোগ, যেমন মেষ লগ্নের ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে, আমাদের তুলা লগ্নের ক্ষেত্রে, এটা ন্যাচারাল রাজযোগ তৈরি করবে, কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করবে, এটাও মাথায় রাখবে। বিপরীত রাজযোগের ফল একটু ক্লেশকারক হয়, শুরুতেই ফল দেয় না, একটু
রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আপনাকে ফল দেবে। এবং জুপিটার কিন্তু কখনো এমটি হ্যান্ডেড কাউকে এ করে না, জুপিটার তার ফল দেবেই দেবে। আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, আপনার 11th হাউসে রয়েছে, তো আপনার দৃষ্টি আছে 3rd হাউসে, আপনার দৃষ্টি আছে আপনার 5th হাউসে, এবং আপনার দৃষ্টি আছে 7th হাউসে এখানে থেকে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ভ্রাতা ভগিনী এবং নেইবারের সাথে সম্পর্ককে ইম্প্রুভ করা, বিশেষ করে যদি কোনো সম্পত্তিগত বিবাদ থাকে, কোনো প্যাটার্নাল বা ম্যাটার্নাল সম্পত্তিগত বিবাদ থাকে ভ্রাতা ভগিনীর সাথে, এই সময় সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, স্পেশালি মার্গীগতি থাকাকালীন। হ্যাঁ, এই সময় কোনো ট্রাভেলিংয়ের যোগ আছে, বন্ধুবান্ধবদের সাথে সুখে মানে সন্তুষ্টির সাথে জীবনযাপন করবার একটা জায়গা আপনি পাবেন, এবং আপনার হাতে মানি আসবে, মানির এক্সপেন্ডিচারও প্রচুর পরিমাণে থাকবে, কারণ দ্বাদশে রাহুর অবস্থান থাকবে। কিন্তু যাই হোক, আপনাকে ইনকাম দেবে এবং যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে ধরুন প্যাশন, ইমোশন এগুলো ডেভেলপ করবে, এবং আপনার মধ্যে একটা সোশ্যাল ওয়ার্কার হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি তৈরি করবে। কোনো শর্ট ডিস্টেন্স আপনি কোনো স্পিরিচুয়াল জার্নি করতে পারেন, বা একদিন দুদিনের জন্য ঘোরার সময় দেখবেন খুব রুটিন, যদি একান্ত কোনো অন্য কোনো সমস্যা না হয় তো এই সময় প্রচুর ঘোরার যোগ থাকবে, আপনি কিন্তু সেই সুযোগটা নিতে পারেন। এই সময় আপনার যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সাথে কাজ করছেন, মনে করুন এই যোগাযোগ করছি, যারা নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা খবর তথ্য পরিবেশন করেন বা অন্য রকম বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত বেটার টাইম, এই স্কিল আপনার প্রচুর বৃদ্ধি করবে এই সময়। এবং আপনার 5th হাউসে দৃষ্টি আপনার প্রেম, প্রণয়, সন্তানের সাথে সম্পর্ক এগুলোর ক্ষেত্রে বেটার হবে, ম্যারেজের খুব ভালো যোগ আছে, এবং হায়ার এডুকেশনের খুব ভালো যোগ আছে, এবং খুব রোম্যান্টিক মেন্টালিটির আপনাকে রাখবে। জুপিটারের 11th হাউসে অবস্থান টানা প্রায় 1 বছর 9 দিন মতন অবস্থান করবে, তো এর মধ্যে অনেকগুলো পট পরিবর্তন আছে, তো তার পূর্ণ ফল আপনি পাবেন। লং টার্ম কোনো রিলেশনশিপ যেটাতে রয়েছেন সেটা এইবার কিন্তু ম্যারেজে কনভার্ট করে নিতে পারেন, এটা আপনার পক্ষে খুব বেটার সময় দেবে। কারুর বৃষলগ্নের ওপরে যদি শুক্র অবস্থান করে বকরি থাকে, তারা সুগারের থেকে সাবধান থাকবেন, ইরেসপেক্টিভ অফ এজ বলে দিলাম, মোটামুটি 20-22 জুভেনাইল সুগার থাকলে তো কিছু করার নেই, যদি না থাকে তাহলে ইরেসপেক্টিভ অফ এজ নজর রাখবেন। কনস্টিপেশনগত একটু প্রবলেম করতে পারে, সেটা থেকে সমস্যা হলে সাবধান থাকবেন, ডক্টর দেখিয়ে নেবেন। কোমর থেকে পায়ের পর্যন্ত অর্থোপেডিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। এবার বলবো মিথুন লগ্ন নিয়ে। মিথুন লগ্নের ক্ষেত্রে 7th এবং 10th হাউসের লর্ড, 10th হাউসের লর্ড 10th হাউসে যাচ্ছে, তো এটা অত্যন্ত শুভকারক বৃহস্পতির অবস্থান, বারবারই বলছি জিনিসটা। তো আপনার ক্ষেত্রে আপনার আপনার যে জব, আপনার যে কাজ, আপনার যে বিজনেস, আপনার যে প্রফেশন, যে কোনো পেশা, কিছু তো কাজ করেন, সেই কাজের জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই স্কিল বা ডেভেলপমেন্ট আপনাকে দেবে, আপনাকে রিকগনেশন দেবে হায়ার অথরিটির কাছে। আপনি শুধুমাত্র রিকগনেশন নয়, আপনার স্যালারি ইনক্রিমেন্ট, আপনার প্রমোশন যেগুলো ডিউ হয়ে আছে সেগুলো কিন্তু জুপিটার আপনাকে প্রবেশ করার সাথে সাথে ফল দেবে। জুপিটার কিন্তু কাল বিলম্ব করে না, সঙ্গে সঙ্গে ফল দেয়। একটু বেটার দশায় থাকলে কিন্তু খুব সুন্দর বোঝা যায় জুপিটারের ফল। তো আপনারা দেখতে পাবেন যে বুধটা যদি নিচ না হয়ে থাকতো ওই সময়টা, তো 24 তারিখ থেকে মোটামুটি 8 তারিখ পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে, তো এই সময়টা বিশেষ করে লাস্ট যে নবাংশটা পাস করবে 3 দিন ধরে সেটা মীন রাশিতেই থাকবে, ফলে 5 তারিখ থেকে বুধের আরও ফল দেওয়া কমিউনিকেশন স্কিলটাকে কমিয়ে দেবে, না হলে আপনারা 27 তারিখের পর থেকেই বুঝতে পারতেন বৃহস্পতি কম বেশি ফল দেওয়া শুরু করবে, এবং কিছুটা তো বুঝবেন, কারণ বৃহস্পতি বুধ একটা টাইনি প্ল্যানেট অ্যান্ড বৃহস্পতি ইজ দ্য গুরু, সুতরাং দুজনের মধ্যে কোনো মানে মিল নেই, দুজনের আকাশ আর পাতাল ডিফারেন্স আছে ফাংশনগত। তো এখান থেকে মীন রাশি, আমাদের মিথুন রাশি থেকে ওর 3টে যে দৃষ্টি থাকবে জুপিটারের, সেটা একটা থাকবে দ্বিতীয় দৃষ্টি থাকবে,
দ্বিতীয় দৃষ্টি পরিবারের সাথে ধনসম্পত্তি নিয়ে সময় কাটানোর জন্য অত্যন্ত উৎকৃষ্ট সময়, এবং ফ্যামিলি এনজয়মেন্ট, খাওয়া দাওয়া, বাড়িতে ছোটোখাটো গ্যাদারিং, আত্মীয় স্বজন আসা, এই রিলেটেড কাজকর্মের সাথে বা আপনার শ্বশুর বাড়ি সে তারা আসা, এই রিলেটেড জায়গা, বা অনেক সময় আত্মীয় স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন, এই সময় কিন্তু অনেক বেটার ফল আপনাকে দেবে। এছাড়া যেটা থাকবে, ফোর্থ হাউসে দৃষ্টি থাকবে আপনার কন্যার ঘরে, তো আপনার বাড়ির ক্ষেত্রেও কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রাখবে। বাড়ির জায়গায় কিন্তু আপনাকে, আপনি নতুন গৃহ পারচেস করতে পারেন, বাড়ি কোনো কারণে এনহ্যান্স করতে পারেন, এক্সটেনশন করতে পারেন, কোনো ফ্লোর এক্সটেনশন করতে পারেন, কোনো রুম এক্সটেনশন করতে পারেন, বিভিন্ন রকমের এক্সটেনশন কিন্তু এ সময় আপনার পক্ষে করা সম্ভব, এবং আপনি করবেনও, প্রচুর যোগ আসবে, কারণ মানি আপনার হাতে আসবে অটোমেটিক্যালি। সেকেন্ড হাউসে দৃষ্টি আছে, সুতরাং একটা যথেষ্ট ভালো মানিটারি ফ্লো আপনাকে দেবে, এক্সল্টেড পজিশনে দৃষ্টি আছে। এবং চন্দ্র মানে হচ্ছে পয়সার বহন, যখনই চন্দ্রের ঘরের সাথে বৃহস্পতির যখনই কানেকশন হয় তো পয়সা ফ্লো হয়, যাদের যাদের ক্ষেত্রে যেভাবে থাকবে সেইভাবে পয়সার ফ্লো হবে। কারুর ক্ষেত্রে সেটা জালের মধ্যে আটকাবে, কারুর ক্ষেত্রে জাল থেকে বেরোবে, বাট ফ্লো সবসময় থাকবে কম বেশি। এছাড়া এখান থেকে সিক্স হাউসের দৃষ্টি থাকবে, তো সিক্স হাউসের দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে রোগ রিপু শত্রুতা এগুলো থেকে কিন্তু আপনাকে অনেকটা দূর থেকে লড়াই করবার মতন ক্ষমতা দেবে, এবং আপনি অনেকটা যুঝতে পারবেন। যারা এতদিন আপনাকে ব্যাকস্টিয়ার গসিপ করতো, ব্যাকস্ট্যাবিং করতো, বিভিন্ন রকম কাজকর্ম বা আপনার এগেনস্টে কনস্পিরেসি করতো, তারা কিন্তু এই সময় অনেকটা সাবডিউড হয়ে যাবে। এবং জুপিটার কিন্তু অনেক সময় শত্রুকেও খুব ভালো বন্ধুতে রূপান্তরিত করে, আমি দেখেছি এটা, আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছি। খুব বৈরিতা আছে, দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে কিন্তু অ্যামালগামেশন হয়, আবার রিইউনিয়ন হয়, এটাও আমি দেখেছি। শুধু খেয়াল রাখবেন কোনো কারণে যেন ওজন বৃদ্ধিকারক কোনো রোগ না, ওবিসিটি বা সেখান থেকে সুগার, লোয়ার অ্যাবডোমিনের প্রবলেম, যারা প্রেগনেন্ট আছেন এ সময় তারা কিন্তু ওজনের খেয়াল রাখবেন, ডক্টরের পরামর্শ টু দ্য লেটার্স শুনে চলবেন। সাইনাসগত সমস্যা, নাক দিয়ে যাদের ব্লিড হয় তাদের ক্ষেত্রে সাবধানে থাকবেন, লাংসের যত্ন নেবেন প্রচুর পরিমাণে, ঠান্ডা লাগতে দেবেন না, লোয়ার গ্যাস্ট্রো পোর্শনে মানে গল ব্লাডার, লিভারের লোয়ার পার্টে, আমাদের ইনটেস্টাইনের মিডিল লোয়ার পোর্শনে কনস্টিপেশন জাতীয় সমস্যায় কিন্তু নজর দেবেন, এবং কিছুটা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অর্থোপেডিক যাদের সমস্যা রয়েছে যে কোনো রকম, সেটা অর্থ মাসল হোক, শুধু অর্থ হোক, সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা আপনাকে দিতে পারে, ডিপেন্ডিং অন দশা এবং জুপিটারের ভাব কি রয়েছে। অ্যাজ এ হোল কিন্তু খুব অসপিশিয়াস জায়গা রয়েছে এটা। কর্কট লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সিক্সথ এবং নাইন্থ হাউসের লর্ড নাইন্থ হাউসে গেছে, ডেস্টিনি রিলেটেড জায়গা, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, নিজের আইডেন্টিটির সাথে অনেকদিন বাদে আপনার রিইউনিয়ন হবে, দীর্ঘদিন আপনি আইডেন্টিটি লেস হয়ে রয়েছেন, তো সেটা সাতাশ তারিখের পর থেকেই আপনি বুঝতে পারবেন, এবং অ্যাজ দ্য ডেজ আর প্রোগ্রেসিং আপনি সেটা নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে ঠিক আছে। এবং শনিও ঢুকবে, এবং শনি এইট হাউসের লর্ড এইট হাউসে থেকে আপনাকে একটা বিপরীত রাজযোগের ফল দেবে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে বুধ এখানে সিক্স, বৃহস্পতি এখানে সিক্স হাউসেরও লর্ড, ফলে প্রারব্ধ কর্মও যুক্ত হয়ে যাবে এখানে, শুধুমাত্র ডেস্টিনি দ্বারা আপনার যোগ কিন্তু এখানে আসবে না, অর্থাৎ আপনি প্রারব্ধ কর্ম কীরকম করেছেন সেই কর্মের দ্বারাও কিন্তু আপনার ন্যায় বিচার হবে, তো সেটার ব্যাপারেও কিন্তু মাথায় রাখবেন। সেই জন্য কর্ম করার সময় আমাদের খুব সচেতন থেকে কর্ম করা উচিত, সব কিছু নোট ডাউন হয়, এবং সেটার ফলেই আমরা এই ঘুরে ঘুরে এই জেলের মধ্যে ঘুরতে থাকি। এটা অ্যাকচুয়ালি একটা জেল, একটা কারাগার, এখান থেকে বেরোনোর উপায় আমাদের প্রত্যহ চেষ্টা করে যাওয়া উচিত। আমি খুব দুঃখের সঙ্গে একটা অপ্রাসঙ্গিক কথা বলছি, বহু মানুষ না, বহু মানুষের সাথে তো কথা হয়, সাক্ষাতে কথা হয়, বহু মানুষ সাথে কথা বলেই বোঝা যায় যে তার এই জায়গাটার ডেভেলপমেন্টটা আসেনি, বয়স বৃদ্ধির সাথে এটা খুব একটা সম্পর্কিত সম্পর্ক নয়, তার সাথে দুটো কথা বললেই বোঝা যায় সেই জায়গাটা তার মধ্যে কম আছে।
কখন কাকে কি কথা বলতে হবে, কি প্রশ্ন করতে হয়, কোন জায়গায় আমি এমফেসিস দিতে বলছি, সে কি করে, ডিপ্লোম্যাসি আশ্রয় নেয়। এটা কলির একটা প্রভাব, অ্যাস্ট্রোলজার মোর অর লেস একটা গুরুর রোল পালন করে, যারা পার্মানেন্টলি রিলেশন রাখেন, আর এবং সে মোটামুটি তার সাথে একটা সহচর্যে থাকেন, তারা একটা গুরুর ভূমিকা, কারণ আপনাকে একটা জায়গা তো সে সবসময় দেখানোর চেষ্টা করছে তার যোগ্যতা অনুসারে। তো তাকে ভায়োলেট করা মানে, বা তার কথা যদি না শোনা হয়, তাহলে সেই আশ্রমটাকে ভেঙে দেওয়াটাই বেটার অনেক। তো এক্ষেত্রে কি করবে আপনার, এক্ষেত্রে যে দৃষ্টিটা দেবে, দৃষ্টিগুলো আপনার লগ্নে থাকবে, আপনার লগ্নের তৃতীয় থাকবে এবং আপনার লগ্নের পঞ্চমে থাকবে। পঞ্চম হচ্ছে এমন একটা ঘর যেখানে আপনার লগ্নগতি নিচ হয়ে যায়। অ্যাকচুয়ালি চন্দ্র সেখানে তার বিপরীতধর্মী ফল দেয়। চন্দ্র হচ্ছে ইমোশনের কারক, চন্দ্র সেখানে অত্যন্ত র্যাশনাল হয়ে যায় এবং অত্যন্ত মানে মাতৃত্বটার মধ্যে এক ধরনের রূঢ়তা চলে আসে। শুধুমাত্র চন্দ্র তো এফেক্ট করতে পারে না, অন্যান্য প্ল্যানেটেরও সেখানে যোগ লাগে, কিন্তু আমি দেখেছি চন্দ্র কিন্তু খুব ফাস্ট ফল দেয় এবং চরিত্র নির্মাণে বিশাল বড় ভূমিকা পালন করে। আমার এখানে প্রোফাইলে একটা অনুষ্ঠান আছে, চন্দ্র আমাদের কীভাবে চরিত্র নির্মাণ করে, আপনারা যারা পুরনো আর্কাইভে দেখতে পারেন, 300-এর কাছাকাছি ভিডিও আছে এখানে, কোথাও একটা দেখতে পাবেন, বছর দেড়েক আগে আমি করেছিলাম, সেটা দেখলে বুঝতে পারবেন। তো লগ্নের উপর যখন দৃষ্টি দেয় না কোনো বৃহস্পতির মতো প্ল্যানেট, বা লগ্নে যখন অবস্থান করে, তখন কি করে, সে পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে খুব ভালো নজর দেয়। জুপিটার, আমি বেসিক হরোস্কোপেও দেখেছি যাদের লগ্নে জুপিটার আছে তাদের মধ্যে সবসময় একটা সৌম্যকান্তি ব্যাপার থাকে, তার মধ্যে ধীর স্থির, তার বোধগম্যতা সবসময় দেয়। সে কখনো চেষ্টা করেও, ইভেন রাহুকেতু যুক্ত অবস্থায় থাকলেও, যে ক্ষয়টা হয় সে ক্ষয়টা বাদ দিয়েও জুপিটার যতটা অংশের কাজ করতে পারে, সেটাও কিন্তু আমি দেখেছি অনেকটা বেটার। ইরেসপেক্টিভ অন্য যেখানে থাকে, আপনাকে অন্যান্য গেইন দিতে পারে, কিন্তু এই গুণটা দেয় না যে আপনার মধ্যে এক ধরনের অনেস্টি কাজ করে, এই অনেস্টিটা কিন্তু জুপিটার দেয়। তো এবং তার সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে, একটা স্পার্কেল দেয় পার্সোনালিটির মধ্যে, আপনি লোকের কাছে অনেক বেশি গুরুত্ব পান, রেকগনেশন পান, অনেক বেশি তাদের কাছাকাছি যেতে আপনি সমর্থ হন এবং আপনার মধ্যে নলেজ ইনবিল্ট তৈরি হয়। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনার আপনার যে চিন্তাধারা তার মধ্যে একটা ক্লিয়ারিটি আসে, ডুয়ালিটি মুক্ত হয়। বুধ এবং বৃহস্পতি একে অপরের সমসপ্তমে অবস্থান করে, বুধ যে গুণটা দেয় জুপিটার তার উল্টো গুণটা দেয়। বুধ হচ্ছে আমাদের বোধ, আমাদের প্রেজেন্স অফ মাইন্ড, স্বল্প জ্ঞানের কারক, জুপিটার হচ্ছে লং টার্মের কারক, আর শনি হচ্ছে দ্য এক্সট্রিম টার্ম অফ কারক। তিনটে স্টেপ আছে। জুপিটার মিডিল পজিশনে থেকে দুজনকেই ব্যালেন্স করে। তো ডুয়ালিটিকে অনেকটা গেট ডাউন করার জন্য কাজ করে, ডিসিশন মেকিং এবিলিটি খুব বেটার করে, এক ধরনের লিডারশিপ এবিলিটি তৈরি করে, এক ধরনের মানুষের স্পেশাল এলিজিবিলিটি তৈরি করে। এগুলো কিন্তু জুপিটার এখানে থেকে আপনাকে লগ্নে থেকে কিন্তু দৃষ্টি দেবে। তার সাথে সে যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে থার্ড হাউসে, সেটা চেষ্টা করবেন আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করা, আপনার মধ্যে অনেকটা ভিগিয়ার দেবে, স্ট্রেংথ দেবে, সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে। হ্যাঁ, এবং অনেকদিন পরে আপনি দেখবেন আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসছে এবং আপনি সেই স্ট্রেংথটাকে অন্তত জুলাই পর্যন্ত ইউটিলাইজ করুন ইন আ ভেরি পজিটিভ ডাইরেকশন। জুপিটার যখন ভালো পজিশনে থাকে, আমি দেখেছি যারা অনেকটা অনেক সময় সঠিক লাইনের কাজ না করে বিভিন্ন সিজন ভিত্তিক কাজ করেন, এরকম মানুষও আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের মধ্যে ইনভলভ করে দেয় বিভিন্ন রকম, সে কিছু না হলেও ট্রান্সলেশন করছে বসে বই, আমি এও দেখেছি। এই জাতীয় পজিটিভ কাজের দিকে যোগ দেবেন, যেটা আপনার ক্ষেত্রে বেটার করবে। নেইবারের সাথে সম্পর্ক, যদি পুরনো কোনো ডিসপিউট থাকে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে আপনার ফিফথ হাউসে যে দৃষ্টি দেবে সেটা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব নজর দেবেন, এবং আপনার বাড়ির পরিবেশ, আপনি যদি এখনো বিবাহ না করে থাকেন, কারোর সাথে সম্পর্কে থাকেন, সেই সম্পর্ককে রক্ষা করবেন। যদি বিবাহ করেন তাহলে পোস্ট ম্যারেজ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে প্লে করবেন। এবং তার সাথে পেটের, বিশেষ করে আপার অ্যাবডোমিনাল পোর্শনে কিন্তু নজর দেবেন, কোনোভাবে যেন ওজন বৃদ্ধি না হয়, ভুঁড়ি হয়ে যাওয়া বলে না যেটাকে, সেটা যেন না হয়, তাহলে কিন্তু পেটের সমস্যা পরবর্তীকালে ভোগ করতে হবে যখন মেষ রাশিতে
ঢুকবে এসে বৃহস্পতি, কেয়ারফুল। আর কোনো কারণে যেন সুগার বা রিলেটেড সমস্যা না আসে অর্থোপেডিক সমস্যা থেকে, এবং মেয়েদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম থেকে সাবধান থাকবেন, অ্যাজ এ হোল বেটার আছে এই সময়টা। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে ফিফথ হাউস এবং এইথ হাউসের লর্ড সে এইথ হাউসে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনি হয়তো ভাবতে পারেন, বাজার চলতি বিভিন্ন রকম পুস্তক বা আমাকে অনেক সময় অনেকে ছোটোখাটো ভিডিওর ক্লিপও পাঠায় যে ইনি এটা বলেছেন, আপনি কি এর সাথে সহমত কি না। আমি কারুর সাথেই সহমত নই, অসহমত নই, আমি কারুর কথা ফলোও করি না, আমি কারুর কথা ইগনোরও করি না। আমি যাদের কথা ফলো করি তারা হচ্ছেন প্রাচীন মুনি ঋষিদের কথা, তার বাইরে আমি আমার গুরুর কথা ছাড়া কারুর কথা ফলো করি না। আমার কাছে প্রাচীন পুঁথি আছে, আমি সেগুলো ফলো করি এবং সেগুলো যথেষ্ট অথেন্টিকেট, কারণ তার একটা পেডিগ্রি আছে, আমি দীর্ঘদিন ধরে চর্চা করে আমি সেটা বুঝেছি। তো সেই সাপেক্ষে বলে দিই, এইট হাউসে যাওয়া মানেই জুপিটার আপনাকে খারাপ ফল দেবে না। এইট হাউস হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ এনার্জি ট্রান্সফরমেশনের ঘর, কারণ সেভেন্থ হাউস হচ্ছে আপনি ব্যতীত রেখে আপনার এন্টায়ার ওয়ার্ল্ড, সমস্ত কিছু, আমরা শুধু স্ত্রী বলি বা পার্টনার বলি তা নয়, আমাদের ব্যতীত রেখে আমাদের পুরো ওয়ার্ল্ড, সেটা হচ্ছে সেভেন্থ হাউস। তার সেকেন্ড হাউস, তার গেইনের জায়গা, অর্থাৎ সিংহলগ্নের ক্ষেত্রে সেভেন্থ হাউস কুম্ভ রাশি, তার সেকেন্ড হাউস হচ্ছে মীন রাশি, তো সেটা সেভেন্থ হাউসের গেইনের ঘর। আবার আপনি যদি ফোর্থ হাউস থেকে ধরেন তাহলে ফোর্থ হাউসের এটা ফিফথ হাউস, ফিফথ হাউস থেকে যদি ধরেন তাহলে ফিফথ হাউসের ফোর্থ হাউস, এখানে একটা রাজযোগকারী ফল আছে, এটাকে কখনো নেগেটিভলি নেবেন না। সিংহ লগ্নের ক্ষেত্রে জুপিটার তার প্রধান গুরু, সে কি করে খারাপ ফল দেয় এইট হাউসে থাকলে? হ্যাঁ, খারাপ ফল ভালো ফল সেটা তুলনামূলক কিছু ফল তো দেবে এইট হাউসে, সে তো কারকতা যুক্ত, ঈশ্বর নির্মাণ করে দিয়েছেন, কিন্তু সেগুলো নিয়ে এত চিন্তিত হওয়ার মতন কিছু নেই। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, আমি তাই কথাটা বলে দিলাম, এত এত দুশ্চিন্তা করার মতন কিছু নেই। তো এখানে যেটা করবে সেটা হচ্ছে সাডেন আপনার ইনহেরিটেন্সগত কিছু গেইন আপনাকে করাতে পারে, সেটা আপনার পিতার থেকে হোক, কাকার থেকে হোক, জ্যাঠার থেকে হোক, ইভেন শ্বশুর বাড়ি থেকেও কিন্তু আপনার কিছু প্রফিট আসতে পারে। নর্মাল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে মারাত্মক রকম আপনাকে ইনক্লাইন্ড করে দেবে, এই যে অকাল্ট সায়েন্স আমরা কাজ করছি এই নিয়ে, পৃথিবীর বিভিন্ন লোক কাজ করছেন এই নিয়ে, তো এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু তাদের যে তাদের ফোকাস অনেক বেশি বেড়ে যাবে, এটা আপনাকে খুব বেটার ফল দেবে। তার সাথে আপনাকে মানিটারিও এফেক্ট করবে, কিন্তু একটা স্টেডি গ্রোথ দেবে, স্টেডি গ্রোথ। আরেকটা কথা বলে দিচ্ছি, সিংহ লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বৃহস্পতি যখন বকরি হবে, বকরি হওয়ার পরে আপনাকে কম্পারেটিভলি বেটার ফল দেবে। সব কিছুর একটা কারণ আছে, কারণটা জিজ্ঞাসা করবেন না, কারণ এই মুহূর্তে এতটা এক্সপ্লেন করা সম্ভব নয়। তবে মার্গী অবস্থায় যখন স্লো হয়ে যাবে তখন আরও আরও বেটার ফল দেবে। শরীরের ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, প্রথম কথা আমাদের একদম লোয়ার অ্যাবডোমেন, একদম লোয়ার অ্যাবডোমেন, তার সাথে প্রস্টেট, তার সাথে যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, পাইলস ফিশারের প্রবলেম আছে, থাইয়ের আপার পোর্শনে যাদের কোনো কারণে মাসেল কন্ট্রাকশন হয় বা হ্যামস্ট্রিংয়ের ক্ষেত্রে বা হিপ বোনের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে বা হিপ মাসলের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু যেরকম যেরকম সমস্যা রয়েছে ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন সেই রিলেটেড। ব্লাড প্রেশার একটু রেইজ করতে পারে, তার সাথে অনেক সময় মুক্তি একটু কর্কশ সত্যি কথা বলিয়ে দিতে পারে, এই ব্যাপারটাতে একটু সাবধান থেকে চলবেন। আর স্লাইড যারা ভেহিকেল ড্রাইভ করেন তারা সাবধানে ড্রাইভ করবেন, খারাপ দশা না থাকলে কিন্তু সমস্যা নেই অন্তত 27 তারিখ পর্যন্ত, দশা খারাপ থাকলে কিন্তু ডিফারেন্ট ফল দিতে পারে। বা আপনার ছকে যদি জুপিটার অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু একটু নেগেটিভ ফল দেবে, স্বাস্থ্যগত সেটা মুখ্যত। আর অফিসের ক্ষেত্রে চেষ্টা করবেন ইনসাবঅর্ডিনেশনে কখনো ভুগবেন না, কারণ আপনার ছকের কিন্তু দ্বাদশে দৃষ্টি আছে, এক্সপেন্ডিচার বাড়াবে, ইনকামও বাড়াবে, বোথ একসাথে, ইনকামও দেবে এক্সপেন্ডিচারও দেবে। চেষ্টা করবেন জুপিটার যখন এক্সপেন্ডিচার দেয় সেটা কিন্তু অনেক বেশি মেটেরিয়াল প্রসপারিটি তৈরি করে, অর্থাৎ আপনার তার দ্বারা কিছু অ্যাসেট তৈরি হবে এবং সেটা লং টার্মই মানে
ইউটিলাইজ করার মতো অ্যাসেট আপনার তৈরি হবে, সেটাকে ইউটিলাইজ করবেন যদি করতে পারেন প্রপারলি, বা কোনো অভিজ্ঞ ব্যক্তি যারা এ ব্যাপারে সচেতন রাখতে পারেন, লং টার্মে ইনভেস্ট করে দিতে পারেন টাকা, তো সেটা করবেন। অ্যাজ এ হোম এখানে কিন্তু খারাপ ফল দেবে না। এর সপ্তম দৃষ্টি যেটা থাকবে সেটা দ্বিতীয় ঘরে দেবে, সেটা আপনার মানিটারি, যেটা আগে বললাম মানিটারি এক্সপেন্ডিচার, মানিটারি ফ্লো দুটোই আপনাকে দেবে। তো সেদিক থেকে আপনি কিন্তু রবি যেই না মেষ রাশিতে প্রবেশ করে যাবে তা আপনার কিন্তু যথেষ্ট ট্রাভেলিং করাবে, স্পিরিচুয়াল রিলিজিয়াস ট্রাভেলিং আপনাকে করাবে, আপনার বাড়ির সাথে সদ্ভাব তৈরি হবে। এবং এর নবম দৃষ্টি আপনার ফোর্থ হাউসে থাকবে, দীর্ঘদিন ফোর্থ হাউসে কেতু অবস্থানকালে বাড়িতে যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির যে অভাব ঘটেছিল সেটা কিন্তু বৃহস্পতি এবার নির্মাণ করবে। অর্থাৎ বাড়িতে মায়ের সাথে মাতৃতুল্য যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে যদি সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু এ সময় আপনাকে অনেক বেটার ফল দেবে। তো সেই জায়গাটাকে ভালোভাবে খেয়াল রাখবেন, পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন, স্পেশালি বকরি হওয়ার আগে আগে মুহূর্ত থেকে বকরি ত্যাগ করা পর্যন্ত এই সময়টা, আমি পরে আরেকবার বলে দেব। অ্যাজ এ হোল জুপিটার এখানে থাকাকালীন আপনাকে গেইনও দেবে, কিছু স্লাইটলি লসও দিতে পারে। হেলথের দিকটা মেনলি নজর দেবেন, আর অ্যারোগেন্স বেশি করবেন না, সত্যি কথা বলতে হবে না। হ্যাঁ, সত্যি বললে গণ্ডগোল বেশি বাধে, জিহোয়া এমন একটা অর্গান, তো সেই অর্গান থেকে সবচেয়ে সমস্যা তৈরি হয়, প্রথম সমস্যা জিহোয়া তৈরি করে, তো সেটাকে টাংকে কন্ট্রোল করবেন। স্বাস্থ্যের দিকে নজর দেবেন, ওয়েট বৃদ্ধি করতে পারে, বিশেষ করে যাদের ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে দৃষ্ট হয়ে যাচ্ছে, তার এমন জায়গায় বৃহস্পতি আছে বর্তমান গোচরের সাথে দৃষ্ট, তো সেই থেকে সুগার, প্রস্টেট এগুলো খেয়াল রাখবেন। পায়ের ফিটে যেন কোনো ডিজিজ যদি পেইন হয় ডক্টর দেখিয়ে নেবেন, যে কোনো প্রবলেম হলে সেটা দেখিয়ে নেবেন, এবং ছকটাও একবার প্রপারলি অ্যানালিসিস করে নেবেন, পাম্পটাও একবার দেখিয়ে নেবেন কী অবস্থায় আছে। অ্যাজ এ হোল টেনশান করার মতন কিছু নেই। কন্যা লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, ফোর্থ এবং সেভেন্থ হাউসের লর্ড সেভেন্থ হাউসে যাচ্ছে, অ্যাজ এ হোল বেটার এফেক্ট দেবে বুঝতেই পারছেন, কিন্তু একটা জিনিস বলে দিই, বেটার এফেক্ট দিলেও সে বেটার এফেক্টটা কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে দশা ভালো আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের দশা বেটার নয়, বিশেষ করে রাহু কেতুর দশা চলছে বা শুক্রের দশা চলছে বা বুধের দশা চলছে, লগ্নপতির দশা চলছে, তারা কিন্তু একটু সাবধানে, পয়সা হাতে হঠাৎ করে মানিটারি ফ্লো আসতে পারে সাতাশের পর থেকে, তারা কিন্তু পয়সাটাকে ধরে রাখবেন, না হলে বকরি হওয়ার পরে কিন্তু একটু বিপরীত ধর্মী ফল দেবে। বিবাহের ক্ষেত্রে খুব বেটার যোগ আছে, বিবাহের জন্য উৎকৃষ্ট সময় আছে এক বছর, তবে বকরি বৃহস্পতি থাকাকালীন বিবাহটা করবেন না, আইদার সেটা 29 তারিখের আগে জুলাই মাসে করে নেবেন অথবা 24 নভেম্বরের পরে করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি না, সেটা সবার ক্ষেত্রে বলছি, বৃহস্পতি বকরি থাকাকালীন যে ডিগ্রিতে থাকবে বকরি, না বিবাহ করাটাই শ্রেয়, ইমার্জেন্সি না থাকলে। বিবাহ মানে কিন্তু রেজিস্ট্রি নয়, এটা কিন্তু প্রথম বলে দিলাম, ওটা আইনগত জায়গা, ওটা একদম স্পেসিফিক, যার যার রিলিজিয়ান অনুসারে তার তার যে রিলিজিয়াস অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে তার তার একটা আইনগত স্বীকৃতি, এখানে কোনো আইনগত স্বীকৃতি নেই, যদিও এটা সব থেকে বেস আইন, যারা আইন পড়েছেন তারা জানেন মানে জুরিসপ্রুডেন্সের সৃষ্টি কোথা থেকে হয়েছে, বেসিক ল স্যাংশন থেকে এসছে। রাত্রিবেলা আমরা ঘুমাই, আমরা কি রাত্রিবেলা বাড়িতে গান চালাই? এটা একটা স্যাংশন, এটা একটা অনুমোদন, সেই অনুমোদনটাই পরবর্তীকালে লতে কনভার্ট হয়। আপনার বাড়িতে রাত্রি 3টের সময় যদি পাশের বাড়িতে কেউ জোরে গান চালায় আপনি একটা অবজেকশন করতে পারেন, কারণ ওটা ওই সময় গান চালানোর সময় নয়। অনুমোদনগুলোই পরবর্তীকালে আইনে রূপান্তরিত হয়, সেটাকেই আমরা জুরিসপ্রুডেন্স বলি, যদি এক কথায় আলোচনা শুনতে চান, যদি ওইটা এক কথার বিষয় নয়। তো শাস্ত্র হচ্ছে বেসিক অনুমোদন, কোন সময় কোন কাজটা করা উচিত, মানা না মানাটা আপনার ব্যাপার, মানার জন্য আপনাকে কেউ চাপ দিচ্ছে না। তো ফোর্থ এবং সেভেন্থ হাউসের লর্ড, সে কেন্দ্রের গ্রহ, বৃহস্পতির মতন গ্রহ যদি কখনো কেন্দ্রে অবস্থান করে, শনির মতন গ্রহ যদি কখনো কেন্দ্রে অবস্থান করে, মনে রাখবেন আপনাকে দেবে অনেক কিছু কিন্তু আপনার পিস নষ্ট করে দেবে। পিস নষ্ট করে দেবে মানে আপনি আরাম করতে পারবেন না। বেসিক্যালি আপনি যদি মনে করেন যে আমি এ সময়
হ্যাঁ আরাম করতে পারবেন না এটা বলা ঠিক নয়, কিন্তু আরাম করার সময়টা কমিয়ে দেবে, কারণ আপনাকে কাজে কোনো না কোনোভাবে ইনভলভ করে দেবে। যারা কর্মপ্রাণ মানুষ, যারা মেটেরিয়াল কাজকর্মের সাথে অত্যন্ত যুক্ত থাকতে ভালোবাসেন, তারা করবেন কাজ, কোনো অসুবিধা নেই। এক শ্রেণীকে তো ভগবান এভাবে কাজ করাবেনি, আরেক শ্রেণীকে বিশ্রাম দেবে, এইভাবে অল্টারনেটিভলি সারা পৃথিবীতে চলে। তো এই সময় এই এই ফ্যাক্টরটা আছে, তার সাথে এখানে যে দৃষ্টি আছে সেটা 11th হাউসে একটা দৃষ্টি আছে কন্যা লগ্নের ক্ষেত্রে, ফলে আপনাকে গেইন দেবে। কিন্তু মনে রাখবেন, আপনার গেইন যতই দিক, সেই গেইন কিন্তু আপনি ধরে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি সেই গেইনের এফেক্ট তুলতে পারবেন না, কারণ রাহু ঢুকে যাচ্ছে, কেতু ঢুকে যাচ্ছে আপনার যথাক্রমে 8th এবং 2nd হাউসে। সে আপনার কাছ থেকে কিন্তু টাকা পয়সা স্ন্যাচ করে নেবে এবং মুখের ভাষার মধ্যে অত্যন্ত কদর্যতা এনে দেবে, আপনার কন্ডাক্ট খুব মিসকন্ডাক্টে পরিণত হবে, গুড না হলেও অ্যাভারেজও থাকবে না, ভালো দশায় না থাকলে, সেটাকে খেয়াল রাখবেন। যারা বিশেষ করে ব্যবসা করছেন তারা কিন্তু খেয়াল রাখবেন। কন্যা লগ্নের মধ্যে লেজিটিমেসি আছে, কিন্তু কন্যা লগ্নের সব থেকে বড় ব্যাপার হচ্ছে কন্যা এবং তুলা ফালক্রামের কাজ করে। কন্যার 20 ডিগ্রি থেকে তুলার 20 ডিগ্রি পর্যন্ত আমাদের হরোস্কোপের মিড পজিশন, এটা একটা ফালক্রাম, আলম্ব বলে না অ্যাকচুয়ালি, তুলাদণ্ডের মধ্যেখানে, যেটা কখনো বাড়ে কমে না, অর্থাৎ এটা একটা স্থির স্বভাব বিশিষ্ট জায়গা, এর খুব একটা চেঞ্জ নেই। তো এটা এক্ষেত্রে অনেকটা সেই জাতীয় ফল দেয়, অনেকটা স্থিরতা ফল দেয়, তবে নতুন কিছু ভেঞ্চার শুরু করার ক্ষেত্রে আপনাকে বেটার দেবে। 3rd হাউসে দৃষ্টি থাকবে বৃহস্পতির, সেটা আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের ক্ষেত্রে, রেস্টোরেশনের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট দেবে, নেইবারের সাথে সম্পর্ক রেস্টোরেশনের ক্ষেত্রে বেটার এফেক্ট দেবে। বিবাহের ক্ষেত্রে আমি আগেই বলেছি উত্তম সময় আছে, বিশেষ করে যদি কোনো স্ত্রী হয় তার বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। লোয়ার অ্যাবডোমেনের দিকে অত্যন্ত নজর দেবেন, অত্যন্ত, এবং কোনো কনস্টিপেশন রিলেটেড, কোলনে কোনো প্রবলেম যদি কিছু দেখেন সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন, কোনো রকম গাফিলতি করবেন না। যাদের বয়স 45-এর ওপরে তাদের যদি কখনো দেখেন প্রেশার রিলেটেড প্রবলেম হচ্ছে, কোনো না কোনোভাবে সেটাকে স্টেবিলাইজ করা যাচ্ছে না, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের শরণাপন্ন হবেন, না হলে সমস্যার সৃষ্টি করবে। তার সাথে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবার চেষ্টা করবেন, কারণ মঙ্গল আপনার অ্যাকচুয়ালি 3rd এবং 8th হাউসের প্ল্যানেট। তো মঙ্গল অ্যাকচুয়ালি বকরি হবে বছরের শেষের দিকে, যদিও সেটা অনেক পরের ঘটনা, কিন্তু মঙ্গল মোটামুটি মেষ রাশি দিয়ে ক্রস করবে অন্তত জুলাই মাস নাগাদ। তো খেয়াল রাখবেন এই সময়টা যাতে আপনি নিজের মধ্যেও সেই পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রাখতে পারেন, এবং প্রেশার পালস, যাতে টেকাকার্ডিয়া প্রবলেম আছে, পালস বেড়ে যায়, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা হয়, তারা খুব সাবধানে থাকবেন। আপনার যাদের মঙ্গল কোনো কারণে ছকে বকরি আছে জন্ম ছকে, তারা একটু বেশি সাবধানে থাকবেন শরীরের দিকটা এবং চলাফেরার ক্ষেত্রে ভেহিকেলের দিকটা নজর দেবেন, অ্যাজ এ হোল অ্যাভারেজ গুড টাইম আপনাকে দেবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, তুলা লগ্নের ক্ষেত্রে আপনার 3rd হাউস এবং 6th হাউসের লর্ড, তো বুঝতেই পারছেন উপচয় স্থানের লর্ড, সে 6th হাউসে যাবে, তো স্বাভাবিকভাবেই আপনার রোগ রিপু ঋণ এগুলো থেকে আপনাকে অনেকটা সে পুনরুদ্ধার করবার কিন্তু চেষ্টা সে করবে, এবং একটা জিনিস আপনাকে দেবে, সেটা হচ্ছে একটু একাকিত্ব প্রদান করবে, কারণ শনিও 5th হাউসে ঢুকবে। তো শনি 5th হাউসে ঢুকলে অত্যন্ত বেশি 5th হাউস থেকে সে সরাসরি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে অদ্ভুতভাবে, মানে 5th হাউস থেকে, মাফ করবেন, 5th হাউস থেকে আপনার 11th ঘরে দৃষ্টি দেবে। তো এবং শনি সেখান থেকে আরেকটা দৃষ্টি দেবে আপনার 7th হাউসে মেষের ঘরে। তো আপনাকে অনেকটা বেশি কাজের সাথে ইনভলভড এবং ফ্যামিলি থেকে একটু ডিটাচ করে দিতে পারে, কোনো দূরে প্রমোশন হলো বা ব্যবসায়িক সূত্রে আপনাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে, সন্তানের থেকে একটু ডিটাচ থাকতে হচ্ছে, এই প্রবাবিলিটিগুলো কিন্তু তৈরি করবে। একাকিত্ব একটু দেবে, বাড়ি থেকে একটু দূরে রাখবার চেষ্টা করবে, কারণ রাহুকেতু আপনার অ্যাক্সেসের মধ্যে চলে এসছে, ফলে সেও কিন্তু আপনাকে একটু মেন্টাল স্টেবিলিটিটা নষ্ট করবে। আপনার হেলথ রিকভারির ক্ষেত্রে খুব ভালো সময় আছে, বৃহস্পতি ইজ আ ভেরি গুড হিলার, তো আপনাকে শারীরিকভাবে আপনার রোগ রিপু থেকে, বিশেষ করে ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেখান থেকে উদ্ধার করবে, ঋণ মুক্তি করবে আপনাকে। ঋণ এ সময় নেবেন না কোনো কারণে,
ঋণ নিলে কিন্তু আপনি ভিসিএস সার্কেলের মধ্যে জড়িয়ে যাবেন। যখন গ্রহ বক্রী হবে তখন ঋণ নিলেও নিতে পারেন, কিন্তু মার্গী থাকাকালীন অবশ্যই নেবেন না। এই বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকবে 10th হাউসে, বৃহস্পতির ফিফথ দৃষ্টি আপনার তুলা লগ্নে 10ম ঘরে, ফলে কাজের সাথে কিন্তু আপনাকে ওতপ্রোতভাবে জড়িত করে দেবে, যেটা আপনাকে আমি একটু আগে শনি দিয়ে বলছিলাম সেটা জুপিটারের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। বিশেষ করে যারা ব্যবসা করেন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করেন, সেটা সরকারি বেসরকারি যেরকমই হোক না কেন, সেখানে কিন্তু আপনাকে অনেকটা ইনভলভ করে দেবে। তার সাথে আপনার দ্বাদশে দৃষ্টি থাকবে, তার ফলে ফরেন থেকে বা বিদেশে কোনো কাজে আপনি যেতে পারেন। মনে করুন কোম্পানির কোনো কাজে আপনি নিয়ে গেলেন সেই কাজটা, এবং কাজটা হয়ে যাওয়ার পরে আপনাকে আবার ফিরে আসতে হলো, এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে জুপিটার। এই ব্যাপারটাতেও একটু সতর্ক থাকবেন, একটু বুঝে শুনে কোম্পানি চুজ করে যাবেন যদি ভালো দশায় না থাকেন। সেকেন্ড হাউসে যে দৃষ্টি থাকবে সেটা কিন্তু আপনার আয় দেবে, তবে বারবার একটা জিনিস বলছি, এই সেকেন্ড হাউস কিন্তু চন্দ্রের নিজ ঘর, চন্দ্রের নিজ ঘর, কিন্তু এখানে চন্দ্র এসে র্যাশনালিটি বেশি প্রকাশ করে রাদার দ্যান ইমোশন। তো তার ফলে এটা নিজেও জলকারক ঘর, কিন্তু এই জলের ঘনত্ব খুব বেশি, এটা থকথকে কাদার মতন এবং টেম্পারেচারও হাই, এবং এটা হাই কনস্পিরেসি ঘর, কালপুরুষের হাই এনার্জি ট্রান্সফরমেশনের ঘর, এবং একটু হিডেন ঘর এটা। এই ঘরে দ্বিতীয় দৃষ্টি থাকা মানে আপনার কোনো হিডেন সোর্স থেকে কিন্তু মানি আসতে পারে, বা লোক জানলো না কেউ আপনি কোনো কাজ করেছেন আগে। অবশ্যই যা পাচ্ছেন সেটা আপনার প্রারব্ধ কর্মের জন্যই পাচ্ছেন, এবং তত বেশি জড়াচ্ছেন, আপনি ভাবছেন আপনি পাচ্ছেন কিন্তু তত জড়াচ্ছেন। এই জড়ানোটা থেকে বেরোনোর চেষ্টা করুন, এবং চেষ্টা করবেন ডোনেশন করা। ডোনেশনের মধ্যে আমাকে বহু লোক প্রশ্ন করেছে, আপনি রোজ দান দানের কথা বলেন, কী দান করবো আমরা? তো সংক্ষিপ্তভাবে বলে দিই, দানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে শিক্ষা দান, এটা মাথায় রাখবেন। না তো খাদ্য দান, না তো গৃহদান, না তো বস্ত্র দান, কোনোটারই কোনো অপ্রাচুর্য রাখেনি ভগবান, রাখেনি। কনসেন্স বৃদ্ধি করার জ্ঞান বলেছে, জ্ঞান মানে মেটেরিয়াল জ্ঞান নয়, মেটেরিয়ালের সাথে প্রপার স্পিরিচুয়াল জ্ঞান, এই জ্ঞান যদি আপনি দিতে পারেন তবে আপনি সেখানে, মানে সেটা আপনার সব থেকে শ্রেষ্ঠ দান, তারপরে অন্যান্য মেটেরিয়াল দান। কোনো কোনো পাখি পশু আপনি যদি বাড়িতে এনে পোষেন তবেই দেখবেন এই দোকান থেকে কিনে এনে খাবার খাওয়াতে হয়, যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের কেউ খেতে, কেউ না কেউ ঠিক দিয়েই দেয়, খাবার তাদের জোগাড় হয়েই যায়, আলাদা করে কিছু দরকার পড়ে না। যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কনসেন্স, আমাদের বিবেক, আমাদের অনুভূতি, আমাদের যে সোলের যে অ্যাকচুয়াল বিকার, সেই বিকারটাকে ঠিক দিকে পরিচালিত করা, সেটার দান হচ্ছে সব থেকে বড় দান। কী করে করবেন সেটা আমি জানি না, সেটা আপনাদের রেসপেক্টিভ গুরুদের জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তুলা লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ব্লাড প্রেশার থেকে খুব সাবধানে থাকবেন, যতদিন রাহুকেতু আপনার অ্যাক্সেসের উপর থাকবে ততদিন সাবধানে থাকবেন। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, বিশেষ করে যাদের হাইপোথাইরয়েড আছে তাদের ক্ষেত্রে সাবধান থাকবেন। যাদের আইজের সমস্যা রয়েছে, পাওয়ার খুব দ্রুত বেড়ে যাচ্ছে, তারা সাবধানে থাকবেন। স্কিনে প্রবলেম থাকলে সাবধানে থাকবেন। চুল উঠে যাওয়া যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানে থাকবেন, সেটা সেটা আমাদের কন্যা লগ্নের ক্ষেত্রেও সমভাবেই প্রযোজ্য। নাম্বার 5 হচ্ছে যাদের দাঁতের প্রবলেম আছে, যাদের হাঁটু থেকে কোমর পর্যন্ত অংশে ব্যথা বেদনা আছে, তারাও অর্থোপেডিক ব্যথা বেদনা, তারাও সাবধানে থাকবেন। সাইটিকা জাতীয় সমস্যা থাকলে সাবধানে থাকবেন, সাবধানে মানে ডক্টর দেখিয়ে নেবেন প্রপারলি, অ্যাজ এ হোল বেটার সময় আছে, খুব খারাপ বলা যায় না। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক লগ্নের সেকেন্ড এবং ফিফথ হাউসের লর্ড অ্যাকচুয়ালি ফিফথ হাউসে বসে রয়েছে, অ্যাপারেন্টলি খুব ভালোই বলা যায়, খারাপ বলা যায় না, অন্তত মার্গি থাকা অবস্থায় খারাপ ফল দেবে না, যদি একান্ত দ্বাদশপতির দশা বা খুব পরিষ্কারভাবে মঙ্গলের দশা না চলে, অর্থাৎ লগ্নপতি বা দ্বাদশপতির দশা না চলে। চললেও সেই প্ল্যানেট যদি ওয়েল পোস্টেড থাকে তাহলে অনেকটা টেনে দেবে, আর যদি ম্যাল পোস্টেড থাকে
তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে, সমস্যা মানে যা গুণগুলো আসা দরকার তার থেকে কম আসবে। পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব আমাদের সমস্ত রকম ডেভেলপমেন্টের ভাব, সেটা হায়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট, সেটা আমাদের প্রেম প্রণয়, তার থেকে বিবাহ, সন্তান, ফ্যামিলি এক্সটেনশন, আমাদের সম্পর্ক প্রতিস্থাপন, কমিউনিকেশন, সমস্ত কিছু পঞ্চম ভাবের সাথে যুক্ত। সমস্ত রকম উন্নততর স্পিরিচুয়াল কাম মেটেরিয়াল যে নলেজ আমাদের আসে তার সমস্ত কিছু ডেভেলপমেন্ট ফিফথ হাউস থেকে হয়, এবং সেকেন্ড হাউস থেকে আমাদের মানিটারিলি গেইন বোঝায়, আমাদের ফ্যামিলি বোঝায়, ফ্যামিলির সাথে কোয়ালিটেটিভ টাইম স্পেন্ড বোঝায়, একটু ভোগের সাথে টাইম স্পেন্ড বোঝায়। তো সেটা কিন্তু বৃশ্চিক লগ্ন এখানে পরিপূর্ণভাবে দেবে, প্রোভাইডেড যেহেতু লগ্নের দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু থাকবে, ষষ্ঠে রাহুটা এখানে প্রবলেম নয় কিন্তু দ্বাদশে কেতু থাকবে, এবং যাদের এই মুহূর্তে সাড়ে সাতই চলছে, বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, যাদের জন্ম চন্দ্র যাদের রয়েছে এই নক্ষত্রে, তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। ভালো সময় আছে মানেই তার পরিপূর্ণ ফল সবসময় পাবেন না। আপনাদের অনেকবার বলেছি যে ভালো, আমাকে অনেক সময় অনেকে লেখে, আপনি বলেছেন ভালো ডেট, প্রথম কথা তো লগ্ন ধরে আমি কোনোদিন বলি না কথা, আপনাদের রিকোয়েস্টে আমি বলি, আমি দেখিও না ছকে বলে, এটা একটা টোটালি অ্যাবস্ট্রাক্ট আলোচনা, এইভাবে আলোচনার কোনো সারবত্তা থাকে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি যখন বলছি কোনো জিনিস ভালো, ভালো মানে অনেকগুলো প্যারামিটার থাকতে হবে, আপনি মেন্টালি, আপনি ফাইন্যান্সিয়ালি, আপনি ফিজিক্যালি, ফ্যামিলিগত, কত প্যারামিটার আছে, থাকলে আপনি ভালো থাকবেন, কিন্তু কোনো একটা প্যারামিটার যদি গণ্ডগোল হয় তাহলেই খারাপ থাকবেন। সুতরাং আমি দেখেছি ব্যাড ডেজ যেগুলো বলা হয় সেগুলো মোর অর লেস মেলে, গুড ডেজ তার ছকের প্যারামিটার অনুসারে মেলানোটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট আলোচনা করি, আমার লিমিটেশনটাও বুঝুন, আমি তো আপনাদের কারোর ছক জানি না, বা কিছু লোকের ছক আমি হয়তো এখানে জানি, কিন্তু সবার তো আমি জানি না। সুতরাং এটা একটা আমার সীমাবদ্ধতা আলোচনার ক্ষেত্রে। তো যাই হোক, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তার নাইন্থ হাউসে দৃষ্টি থাকবে, সুতরাং তার ধর্মভাব জাগ্রত হবে, স্পিরিচুয়ালি সে ইনক্লাইন্ড হবে, সে তার পিতার সাথে সম্পর্ক বেটার হবে, পিতৃতুল্য যেসব ব্যক্তিত্ব আছে তাদের সাথে সম্পর্ক বেটার হবে, আপনার সেলফ রেসপেক্ট অনেকটা বেশি বৃদ্ধি করবে, আপনার কাজের জায়গা, আপনার ডেস্টিনি আপনাকে অনেক বেশি হেল্প করবে এক্ষেত্রে, মানিটারিলি আপনি অনেকটা হেল্প হবেন এ সময়, অ্যাজ এ হোল খুব বেটার পোস্টিং এক্ষেত্রে। এর এছাড়া যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে আপনি ইলেভেন্থ হাউসে, সুতরাং আপনি অনেকটা বেশি গেইন করতে পারবেন, লং টার্মে ইনভেস্ট করতে পারেন, কোনো লং টার্মে আপনি কোনো কোনো ইমুভেবল প্রপার্টি কিনে রাখতে পারেন যেটা আপনি পরবর্তীকালে সেল করে লিকুইড করে নিতে পারেন, মানে এরকমভাবে ইনভেস্ট করতে পারেন, যা করবেন লং টার্মে, কারণ জুপিটার ইজ নট আ স্মল প্ল্যানেট, ইটস আ জাইগ্যান্টিক প্ল্যানেট। সুতরাং বৃহস্পতির যে কালচক্র 12 বছর, তো অ্যাটলিস্ট 12 বছর মাথায় রেখে ইনভেস্ট করবেন, যে আমি যখন ভাঙাবো যখন পরের 12 বছর, এটা মাথায় রেখে করবেন, তাহলে অনেকটা বেটার ফল দেবে। আর 3 নম্বর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে লগ্নে দৃষ্টি দেবে, লগ্নে দৃষ্টি দিলে আমি বলেছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে মানুষের, মানুষের কথাবার্তা, কমিউনিকেশন স্কিলস এগুলো অনেক বেশি ডেভেলপ হয়, তার সাথে মানুষ অনেককে কনফিডেন্সে নিয়ে আসতে পারে, অনেকের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, বিশেষ করে যারা সেল পারচেসের সাথে যারা যুক্ত তারা অনেকটা তাদের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেটাকে সেল করতে পারে এই রিলেটেড জায়গা, এবং সে অনেকটা বিপরীত চরিত্রকে অনেকটা বেশি ভাইবাসাইজড করে দিতে পারে, তার একটা আবেশের মধ্যে নিয়ে আসতে পারে তার পার্সোনালিটি, এটা তাকে অত্যন্ত বেটার ফল দেয় এবং তার একটা চটকদারি পার্সোনালিটি তৈরি হয়, কিন্তু উগ্র নয়, জুপিটার উগ্রতা দেয় না, বেশ একটা লোকের কাছে বেশ একটা রিপ্রেজেন্টেবল জায়গা তৈরি করে। ওবেসিটি থেকে খুব সাবধান থাকবেন যেন না আসে, যদি আসে সুগার থেকে ইজ ভেরি কেয়ারফুল, স্যাটার্নের পোস্টিং বেটার থাকবে না এরপর থেকে, বকরি থাকাকালীনও আপনাকে ভালো ফল দেবে না, সুতরাং পয়সার অপচয় করবেন না, সেটা রাখবেন এবং সেটা নিয়ে টেনশন করে অতিরিক্ত প্রেশার বাড়াবেন না। যাদের বয়স 50-এর উপরে তারা রেগুলার ডক্টর চেক আপে থাকবেন,
বেশি রিচ জাতীয় খাবার খাবেন না, পেটের খেয়াল রাখবেন, এন্টায়ার অ্যাবডোমিনাল বিশেষ করে ডাইজেস্টিভ পোর্শনে এবং কনস্টিপেশন রিলেটেড সমস্যা থেকে সাবধান থাকবেন। এবং অর্থোপেডিক সমস্যা বিশেষ করে ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত অংশে এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে অর্থোপেডিক জায়গায় খেয়াল রাখবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, লগ্নপতি এবং ফোর্থ হাউস বৃহস্পতি নিজে সেই চতুর্থে অবস্থান করবে, সেই কেন্দ্রে অবস্থানকারী, সে দশমে দৃষ্টি থাকবে, তার সপ্তম দৃষ্টি, তো সেই হিসাবে তাকে অত্যন্ত কাজকর্মের সাথে যুক্ত তো করবে এবং তার সাথে ডিভিডেন্ডও দেবে, কাজের জায়গা জব প্রফেশন সেক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে, বাড়ির যে পরিবেশ আছে, বাড়ির যে পিস ট্র্যাঙ্কুইলিটি, তার যে অ্যাকচুয়াল তার যে অবস্থা, বিশেষ করে তার যে স্টেটাস সেটার গুণগত মান, আপনি যদি গৃহস্বামী হন তাহলে কিন্তু অবশ্যই আপনার জায়গার ডেভেলপমেন্ট হবে, বাট চেষ্টা করবেন যতটা সম্ভব ইনসাবঅর্ডিনেশনে না যাওয়া, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, আপনি অটোমেটিক্যালি রেকগনেশন পাবেন, সুতরাং আলাদা করে আপনাকে রেকগনেশনের পেছনে দৌড়াতে হবে না, একান্ত যদি খারাপ দশা না থাকে তো, বা জন্মছকে বৃহস্পতি যদি খুব দুর্বল না হয় তো, আপনার খুব ভালো সময় আসছে 27-এর পর থেকে উপলব্ধি করবেন সময়, বুথটা ডাইরেক্ট হয়ে গেলে, যেহেতু আপনার 7000 লর্ড এবং 10000 লর্ড বুথ, সে নিচ হয়ে থাকবে 8 তারিখ পর্যন্ত, তো ফলটা দেবে কিন্তু একটু থেমে থেমে দেবে, তারপরে যখন বুধ মেষ রাশিতে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে পরিপূর্ণ ফল দেওয়া শুরু করবে এবং দিদেন ফল বুঝতে পারবেন, একটু বেটার দশায় থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, গৃহ নির্মাণ, গৃহ এক্সটেনশন, বাড়ির ভাগ বাটোয়ারা, পৈতৃক ভাগ বাটোয়ারা এ সময় খুব বেটারভাবে হতে পারবে, শরিকি দ্বন্দ্ব আছে তাদের ক্ষেত্রে অনেক বেটার হবে, যাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলছে তারা কিন্তু এই ফলগুলো থেকে কিছুদিনের জন্য ডেফার্ড হতে পারেন, সাবজেক্ট টু কোন দশায় আছে এটা মাথায় রাখবে, না হলে কিন্তু জায়গা হবে, নতুন গৃহ নির্মাণ হতে পারে, নতুন ভূমি নির্মাণ হতে পারে, ভূমির যারা ট্রেডিং করে তাদের জন্য খুব বেটার হতে পারে, এক্সপেন্ডিচারকে কিন্তু কমাতে পারবেন না, কারণ দ্বাদশে দৃষ্টি আছে, প্রচুর এক্সপেন্ডিচার হবে, ইনকামও যথেষ্ট দেবে, বোধ আপনি পাবেন। এবং এই বৃহস্পতির কিন্তু 8th হাউসে দৃষ্টি থাকবে চন্দ্রের ঘরে এবং সেটা তার এক্সল্টেড পজিশন, এই বৃহস্পতি কিন্তু আপনাকে নির্দ্বিধায় আপনার আয়ু বৃদ্ধিকারী, দীর্ঘকালীন যদি কোনো রোগে ভোগেন সেই রোগ থেকে বৃদ্ধি করবে, এবং আপনার মধ্যে হঠাৎ কোনো গেইন দিতে পারে, আপনার মধ্যে প্রচুর এনার্জি তৈরি করবে এবং সেই এনার্জিকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। 8th এর 8th হাউস মানে হচ্ছে আপনার লগ্ন থেকে 3rd হাউস, তো 3rd হাউস অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কুম্ভের ঘর শনি, তো সেখানে শনি অবস্থান করবে, তো আপনাকে যথেষ্ট পরিমাণে ভিগিয়ার দেবে, স্ট্রেংথ দেবে, সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষমতা দেবে, আপনি সেই ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার করুন এবং সঠিকভাবে এগিয়ে যান সামনে। যারা বিভিন্ন রকম রোগ, বিশেষ করে যারা পেটের, বিশেষ করে আপার অ্যাবডোমিনাল পোর্শনে কোনো রকম ডাইজেস্টিভ সমস্যায় ভোগেন, তারা ডক্টর দেখাবেন, যাদের ক্ষেত্রে গলা থেকে একদম বুক পর্যন্ত অংশে ভোকাল কর্ড বা থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা বা একদম আপার চেস্টে কোনো প্রবলেম আছে, এখানে সমস্যা রয়েছে, তারা কিন্তু ডক্টর দেখাবেন। যাদের লেফট শোল্ডারে প্রবলেম আছে, বিশেষ করে যাদের শোল্ডার ব্যালেন্স নয়, যাদের এখানে হিউমেরাস কোনো কারণে খুলে গেছিল, আবার ডক্টর জয়েন করিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, কলার বোনের সাথে কোনো প্রবলেম করতে পারে, অর্থাৎ এই রিলেটেড জায়গায় যদি কোনো প্রবলেম দেখেন ডক্টর দেখাবেন। ডান পায়ের দিকে নজর রাখবেন, সাইটিকা পেইন বলুন, অর্থোপেডিক পেইন বলুন, যাতায়াতের ক্ষেত্রে কিন্তু সাবধানতা মেনটেন করবেন, খুব তাড়াহুড়ো করে যাতায়াত করবেন না, ব্লাড সুগার থেকে খুব সাবধান থাকবেন, সুগার যাতে কোনোভাবে রেইজ না করে এটা খেয়াল রাখবেন, অ্যাজ এ হোল সময় কিন্তু যথেষ্ট ভালো আছে, তার উপভোগ করবার চেষ্টা করুন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি হচ্ছে বৃহস্পতি, সে 3rd হাউসে বসে রয়েছে, এই 3rd হাউসে বসে থাকা বৃহস্পতি কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে অনেক দিন বাদে চাকাটাকে প্রপারলি ঘোরাবে, কারণ এখান থেকে 3rd হাউসে বসে থাকা মানে আপনার কমিউনিকেশন, বিশেষ করে আপনার ফ্যামিলিগত কমিউনিকেশন কিন্তু অনেকটা বৃদ্ধি করবে, পাড়া প্রতিবেশীর সাথে কমিউনিকেশন কিন্তু আপনাকে বৃদ্ধি করবে, এই জায়গাটা অনেকটা বেটার হবে, শনিও অনেকটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে মানে
ঘরের থেকে বেরিয়ে যাবে। আপনার অ্যাসেন্ডেন্টের যদি লগ্ন স্ফুট 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি 6-7 তারিখের পর থেকেই ফল পাওয়া শুরু করে দেবেন। আর যদি শেষের দিকে থাকে, তাহলে ফলটা পেতে একটু দেরি হবে। অ্যাজ এ হোল কিন্তু আপনাকে যথেষ্ট বেটার ফল দেবে। বিবাহের অত্যন্ত অত্যন্ত শুভ যোগ আছে, নতুন প্রেম প্রণয়ের ক্ষেত্রে শুভ যোগ আছে, সন্তানদের জন্য বেটার আছে, কিন্তু ফোর্থ হাউসে রাহু এসে বসবে। সুতরাং অ্যাজ এ হোল বাড়ির পরিবেশ কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন। বাড়ির যে বিশেষ করে ভ্রাতা ভগিনীর সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন। এই বৃহস্পতির একটা 7th হাউসে দৃষ্টি থাকবে, এটা আগেই বললাম যে বিবাহের ক্ষেত্রে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে, নতুন কোনো পার্টনারশিপের ক্ষেত্রে, আপনার পরিচিতির ক্ষেত্রে সর্বব্যাপী আপনাকে যথেষ্ট সহায়তা করবে এবং আপনি এটাকে পজিটিভলি কাজে লাগাবেন, লং টার্মে কাজে লাগাবেন এবং বিজনেস এনহ্যান্সমেন্ট করা বা এই জাতীয় কাজ। স্যাটার্নও 2nd হাউসে থাকবে এবং 11th হাউসে দৃষ্টি দেবে, আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল আপনাকে প্রদান করবে, অন্তত জুলাইয়ের 27 পর্যন্ত। কিছু স্টার্ট করে দিতে গেলে 1লা বৈশাখ অনওয়ার্ড স্টার্ট করে দিন, আপনার ক্ষেত্রে ভেহেমেন্টলি বেটার ফল দেবে। লগ্ন থেকে প্ল্যানেটগুলো মুভমেন্ট করে যাবে, ছোট প্ল্যানেটগুলো আপনাকে অনেকটা বেটার ফল দিয়ে দেবে। কিন্তু সমস্যা যেটা করবে সেটা হচ্ছে বুধের ঘরে একটা দৃষ্টি থাকবে, 9th দৃষ্টি। এই 9th দৃষ্টির জন্য কিন্তু আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটু অতিরিক্ত খুঁতখুঁতে এবং অতিরিক্ত চুলচেরা বিচার করবেন, করতে গিয়ে আপনার যে কোনো কাজকে একটু ডেফার্ট করে দিতে পারে। হ্যাঁ, স্পিরিচুয়ালি ইনক্লিনেশন হওয়ার জন্য একদম উপযুক্ত সময়, সেটাকে ব্যবহার করুন। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন বোধ, এবং পারিবারিক গৌরব বৃদ্ধি করবার জন্য ভালো কাজ সুকর্ম করবার চেষ্টা করুন। আর এখান থেকে বৃহস্পতির অপর একটি দৃষ্টি থাকবে, সেটা 11th হাউসে থাকবে। সেই দৃষ্টি কিন্তু আপনাকে গেইন দেবে এবং সেই গেইন আপনি লং টার্মে ইউটিলাইজ করুন, বিভিন্ন রকম শেয়ার, ডিবেঞ্চার এই সমস্ত কিনে রাখুন এবং অন্তত 11-12 বছরের জন্য সেটাকে রেখে দিন। দেখবেন আপনি খুব ভালো ডিভিডেন্ড পাবেন, যদি ঈশ্বর না করুক আপনাকে কোনো কারণে ভাঙাতে না হয়, কোনো বিপদের কারণে। আপনাকে কিন্তু লং টার্মে বেটার এফেক্ট দেবে। আপনি স্বাস্থ্যের প্রতি খুব নজর দেবেন, পরিষ্কার ব্যাপার। 7th হাউসে জুপিটারের দৃষ্টি কিন্তু একদম পরিষ্কার, অ্যাবডোমিনাল পোর্শন থেকে একদম লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যান সমস্ত কিছুকে কভার করে নেয় এবং সেটা কালপুরুষের 4th পোর্শন, তো লাংস পোর্শনও কিন্তু নজর দেবেন। তার সাথে যারা যাদের মধ্যে ওবিসিটি আছে বা কোনো কারণে অ্যাসাইটিস জাতীয় সমস্যা আছে, পেটে জল জমা বা এই জাতীয় লিভারের সমস্যা, তারাও কিন্তু খুব নজর দেবেন নিজেদের, যাতে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার এসব জায়গায় যাদের অর্থোপেডিক সমস্যা রয়েছে তারা নজর দেবেন। মাথার দুপাশে যাদের পেইন হয় সাইনাস জাতীয়, তারা কিন্তু নজর দেবেন। নজর দেওয়া মানে ডক্টর দেখাবেন প্রপারলি, ইগনোর করবেন না, খারাপ দশায় থাকলে তো করবেন না। ওবিসিটি থেকে খুব সাবধান থাকবেন। অ্যাজ এ হোল কিন্তু এই লগ্নের ক্ষেত্রে সময় বেটার আছে, খারাপ বলা যায় না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুঝতেই পারছেন একাদশপতি এবং দ্বিতীয় পতির কারক বৃহস্পতি, সে দ্বিতীয়ভাবে থাকছে। দ্বিতীয়ভাবে থাকাকালীন বৃহস্পতি পূর্ণ মাত্রায় আপনার পরিবারের মধ্যে এক ধরনের খুশির হাওয়া কিন্তু সেটা আপনাকে দেবে। একটু যদি বেটার দশা থাকে আপনাকে মানির ফ্লো করাবে প্রচুর পরিমাণে, দুটোই আপনাকে দেবে। অর্থাৎ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি উইথ ফ্যামিলি এবং বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে খাওয়া দাওয়া, ছোটোখাটো ভোজ, এগুলো কিন্তু আপনার কনস্ট্যান্টলি হতে থাকবে এবং সেটা আপনি উপভোগ করবেন। শুধু যেন ওজন বৃদ্ধি না হয় সেটা খেয়াল রাখবেন। বৃহস্পতি প্রায় 4.5 মাস আপনার অ্যাসেন্ডেন্টে ছিল, এর আগেও প্রায় 5-5.5 মাস অ্যাসেন্ডেন্টে ছিল। ওজন যাদের বৃদ্ধি হয়েছে বা ওজন বৃদ্ধি কারক যদি কোনো কারণে সুগার এসে থাকে, তাহলে খুব সাবধানে থাকবেন, নাহলে কিন্তু সুগার বৃদ্ধি করবে। পয়সার ফ্লো আপনাকে দেবে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। 6th হাউসে জুপিটারের দৃষ্টি থাকবে, তার ফলে রোগ ঋণ রিপু থেকে আপনাকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবং যারা আপনার পেছনে কনস্পিরেসি করছে কোনো কারণে, তারা কিন্তু অনেকটাই ইরেলিভেন্ট হয়ে যাবে এই ক্ষেত্রে, তার পূর্ণ সুযোগ আপনি পাবেন। শুধু আপনি পেটের দিকে খুব নজর দেবেন, স্পেশালি অ্যাবডোমিনাল পোর্শনে। আর হার্টে যাদের কোনো কারণে স্টেইন বসেছে বা পেসমেকার বসেছে, কোনো ফরেন পার্টিকেল যাদের শরীরে বসেছে হার্ট পোর্শনে,
তারা কিন্তু উত্তেজিত হওয়া বা এগুলো কিন্তু হবেন না, তাহলে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে উগ্রতা আসবে এবং সেই উগ্রতা কিন্তু আপনার শরীরকে, শরীর প্যারামিটারকে গণ্ডগোল করবে। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই করবে, ইভেন যদি জুপিটারের দশাতেও থাকেন তাহলেও কিন্তু সমস্যা করবে, ভেরি কেয়ারফুল এই জায়গাটা। আরেকটা জিনিস বলে দিই, সন্তানদের ক্ষেত্রে কিন্তু নজর দেবেন, যতটা সম্ভব নজর দেওয়া যায় ততটা দেবেন। স্পেশালি সন্তানের বয়স যদি 12 বছরের বেশি হয় তাহলে অবশ্যই নজর দেবেন। আরেকটা জিনিস বলে দিই এখানে, যেহেতু 10th হাউসে জুপিটারের দৃষ্টি আছে, তার নবম দৃষ্টি, সুতরাং কাজের ক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর এভিনিউ তৈরি হবে এবং এবং আপনাকে বকডাউন ওভার ওয়ার্ক করে দেবে, আপনি উঠতে পারবেন না কাজের থেকে, এবং তার সাথে আপনাকে মুনাফাও দেবে, এবং সেই মুনাফাটা কিন্তু আপনি সঞ্চয় করবার চেষ্টা করবেন এবং সেটাকে পজিটিভ কাজে ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, ব্যবসা এক্সটেনশন করা এবং কিছু মানুষকে এমপ্লয়েড করা, এই চেষ্টাটা সবসময় করবেন। এক্সটেনশন হলেই কিছু মানুষের কাজ হবে, তো সেই চেষ্টাটা, সব চেষ্টাটা যেন সবসময় সাথে থাকে, শুধুমাত্র নিজের সিন্দুক ভরানোটা যেন উদ্দেশ্য না হয়ে থাকে আর কি, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনাকে এই জায়গাটা অনেক বেশি প্রসপেরিটি দেবে, অ্যাজ এ হোল আপনাকে অনেকটা গেইন দেবে, আপনি সেটা 7-8 তারিখের পর থেকেই কিন্তু ফুললি রিয়েলাইজ করতে পারবেন, ভালো সময় আছে, শরীরের যত্ন নেবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি লগ্নে ঢুকছে, লগ্নে ঢুকে এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দেবে, নবম দৃষ্টি দেবে, তিনটে দৃষ্টি অত্যন্ত উত্তম। এবং লগ্নে বৃহস্পতি থাকার, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে লগ্নে জুপিটার থাকার যে ফল সেটা কিন্তু যথেষ্ট বেটার, যদিও আমি এর উল্টো কথাও অনেক সময় বলেছি যে লগ্নে অ্যাকচুয়ালি কোনো গ্রহ থাকাই বেটার নয়, যদি থাকতে পারে তো শুক্র থাকতে পারে, তার বেশি কেউ নয়। কিন্তু মাথায় রাখবেন মেটেরিয়াল লাইফে, একদম মেটেরিয়াল লাইফে যদি আমাকে কেউ কনসিডার করে যে বৃহস্পতি থাকা ভালো কি খারাপ, আমি বলবো বেটার, অবশ্যই বেটার। কারণ বৃহস্পতি যেটা তৈরি করে সেটা হচ্ছে মানুষের মধ্যে হিউম্যানিটি তৈরি করে, মনুষ্যত্ব তৈরি করে, মানুষের মধ্যে ভালো মন্দের প্রভেদ তৈরি করে, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে, যেটা এই যুগে অত্যন্ত অভাব। আমি এই এই ফিল্ডে রয়েছি বলে প্রভূত মানুষের সাথে যোগাযোগ হয় এবং কথা হয়, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যেহেতু কথা হয়, আমি দেখেছি যে তারা মুখে অনেক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে একদম ফানুষের মতো। আবার আমি সাধারণ কথা বলে কিন্তু সেই মানুষের মধ্যে অনেক ডেপথ রয়েছে সেটাও বোঝা যায়, দুদিকেরই মানুষ দেখা যায়, আবার একদম নিউট্রাল মানুষও দেখা যায়, 3 ধরনের। কিন্তু প্রথম শ্রেণীর মানুষের সংখ্যা বেশি, যাদের কাজ এবং যেটা বলছি এবং যেটা কর্মে রূপান্তরিত করা দরকার সেই দুটোর মধ্যে প্রভেদ। জুপিটার মীন লগ্নে থাকাকালীন কিন্তু সেই জায়গায় আপনাকে অনেকটা বেশি এনহ্যান্সমেন্ট দেবে এবং আপনি সেই এনহ্যান্সমেন্টের পূর্ণ বিকাশ করতে পারবেন, আপনার পার্সোনালিটি বলুন, আপনার ক্যারেক্টার বিল্ড আপ বলুন, আপনার মধ্যে যদি কোনো রকম জড়তা, কোনো রকম শাইনেস এগুলো থাকে, এগুলো আপনাকে জুপিটার অনেকটা কাটিয়ে দেবে। কিন্তু জুপিটার কখনো অ্যাগ্রেসিভ বা অ্যাডামেন্ট করে না, অতিরিক্ত বেশি সোশ্যাল হয়ে একেবারে স্টেজে উঠে যাচ্ছে, উঠে গিয়ে এরকম টাইপের করে না। বৃহস্পতি সব জায়গাটা সম্ভ্রম মেনটেন করে এবং কতটা যাওয়া দরকার এবং কতটা গেলে আপনার সমস্ত প্যারামিটারগুলো ঠিক থাকবে সেই জায়গাটা করে, তো সেটা আপনাকে করবে। একটা স্পার্কেল পার্সোনালিটি আপনাকে দেবে, কথাবার্তা কমিউনিকেশন 5th হাউসের দৃষ্টি আছে, আপনাকে পরিপূর্ণভাবে দেখবে, প্রেম প্রণয় বিবাহ সব ক্ষেত্রে উৎকৃষ্ট সময় আছে, মীন লগ্নের ক্ষেত্রে উৎকৃষ্ট সময় আছে, মানে একদম মানে যাদের বিবাহের বিবাহ যোগ্য বা যোগ্যতা তারা কিন্তু বিবাহের জন্য প্রিপারেশন নিতে পারেন। যদি 7:30 চলে তাহলে একটু ছকটা অবশ্যই দেখিয়ে নেবেন, বা অন্যান্য যদি কোনো প্রবলেম থাকে হাতটাও তার সাথে দেখিয়ে নেবেন। বারবার বলেছি যে হাত দেখাটা খুব বাঞ্ছনীয়, নাহলে তার কোনো মানে থাকে না। তো যাই হোক, আরেকটা জিনিস শুধু বলে দিই যে যেহেতু 7th হাউসে দৃষ্টি থাকবে, এই সময় যারা স্পাউস আসবে যাদের জীবনে, সেটা কিন্তু খুব বেটার আসবে। এবং বৃহস্পতি বিবাহ কারক প্ল্যানেট, বিবাহের জন্য 3টে প্ল্যানেটের দরকার হয়, সেটা হচ্ছে চন্দ্র শুক্র এবং বৃহস্পতি। বৃহস্পতি পুরো বাইরের দিকের যে পেরিফেরিয়াল শেলটা সেটা নির্মাণ করে দেয়, অর্থাৎ সম্পর্কের যে গাঢ়ত্ব, যে ইন্টেন্সিটি, সেটা জুপিটার নির্মাণ করে। তো এই ক্ষেত্রে কিন্তু
অত্যন্ত ভালো যোগ আছে, আপনি সেটা এনহ্যান্স হতে পারেন। এবং মার্চ মাসে 27 তারিখের পর থেকে কিন্তু আপনাকে ফল দেওয়া শুরু করে দেবে। যাদের ওবিসিটির প্রবলেম আছে, ওজন বৃদ্ধির সমস্যা রয়েছে, যাদের জন্মকালীন বৃহস্পতি কোনো অগ্নিকারক ঘরে রয়েছে, মেষ, সিংহ বা ধনুরাশিতে রয়েছে, তাদের এই সময় কিন্তু ওজন বৃদ্ধি হবে। ওজন বৃদ্ধি থেকে খুব সাবধান। যাদের সুগার ট্রেন্ডি আছেন তাদের সুগার বৃদ্ধি হতে পারে। যাদের ফিমেল, যারা লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম আসতে পারে, তার সাথে পিতার স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু সমস্যা দেবে, তবে সেটা জুন মাস অনওয়ার্ডস কিন্তু একটু বেশি দেবে, তারপরে আরও কিছুদিন দেবে, সেটা যখন বকরির আলোচনা করব তখন বলে দেবো। অ্যাজ এ হোল এখন থেকে সতর্ক থাকবেন। চাকরিতে প্রমোশন বলুন, চাকরিতে আপনি ফোকাস বলুন, চাকরিতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট বলুন, সমস্ত কিছু আপনাকে দেবে কিন্তু, এভরিথিং। আপনি অত্যন্ত ভালো সময় দিয়ে পাস করবেন এবং এক বছর পরে আপনি নিজে রিয়েলাইজ করবেন যে আপনি যখন থেকে শুরু করছেন, এক বছর পরে যেখানে গিয়ে শেষ করবেন, অর্থাৎ সামনের বছর এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত, সম্ভবত 22 না 24 দেখলাম, তো সেই সময় পর্যন্ত কিন্তু আপনাকে একটা ফুললি মেকওভার করে দেবে। এটা একটা হিউজ ট্রান্সফরমেশনের সময়, আপনি তার পরিপূর্ণভাবে সুযোগ নিন। এবং বিবাহ কারক বলুন, সন্তান কারক বলুন, প্রেম প্রণয় বলুন, হায়ার এডুকেশন বলুন, আপনার ব্যবসার ক্ষেত্রে পরিধি বিস্তার বলুন, পার্টনারশিপ, নতুন কোনো পার্টনার আসলো তাকে আপনি ইনক্লুড করতে পারেন ব্যবসাতে, অবশ্যই সেটা একটু দেখে নেবেন কতটা প্যারিটি হচ্ছে তার বিজনেসের সাথে। ইনভেস্ট আসবে, আপনার যদি কোনো ব্যাংক লোন করা থাকে সেটা আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে এই সময়। প্রভূত পজিটিভ গুণ কিন্তু আপনি এ সময় পাবেন এবং সেটার পরিপূর্ণভাবে আপনি তার সুযোগ নিন। সুযোগ নেওয়া মানে নেগেটিভ নয়, সেটাকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করুন এবং পজিটিভ জায়গা থেকে চিন্তা করুন। শরীরের দিকে নজর দেবেন এবং অ্যাবডোমিনাল পোর্শনে বেশি নজর দেবেন। যাদের অর্থোপেডিক প্রবলেম আছে, পা পোর্শনে, কোমর থেকে একদম ফিট পর্যন্ত, তারা ভীষণ নজর দেবেন। হাঁটাচলা করবেন খুব সাবধানে, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার সময়। অ্যাজ এ হোল খুব ভালো গোচর আছে, সবাই এটাকে উপভোগ করুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।